وسلم عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحكيم: بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. قال النبي صلى الله عليه وسلم: الشيطان جاسم على قلب ابن آدم، فإذا ذكر الله الخنس وإذا غفل الوسوس، أو كما قال عليه الصلاة والسلام: فأعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم، ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. যে নবীর প্রতি আমরা দরুদ পড়ছি, আমরা কি জানি সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখন কোথায়, কি হালতে, কি অবস্থায় অবস্থান করছেন? কবিতার ভাষায় বলছে দেখুন: মদিনাতে কাঁদেন নবী, মোদের পাপের লাগি, আর মোদের বেতাই কাতর হয়ে আসেন তিনি জাগি। মদিনার ওই ভিজায় মাটি আমার নবীর চোখের জল, মুহাম্মাদিন সাল্লাল্লাহ বল সকলে বল। আল্লাহুম্মা সাল্লি আলা খুব ভালো লাগছে মহব্বতে আলা আলি সাইয়েদিনা। দয়ার সাগর নবী আমার ধুলার পরে শুয়ে, কেউ তোলে না হাতি ধরে গরিব নবী বলে, ইয়াতিম নবী বলে। দয়ার সাগর নবী আমার ধুলার পরে শুয়ে, ধন্য হলো ওই মদিনা আমার নবীর দেহ শোয়ে। মনের কালি মুজবি যদি ওই মদিনাতে চল, মুহাম্মাদিন সাল্লাল্লাহ বল সকলে বল। আল্লাহুম্মা সাল্লাল্লাহ।
সেই নবীকে একটু মনে প্রাণে চায় না, স্বপ্নে স্বপ্নে একটু দেখবো রাসূল যেন এক পলকে এক ঝলকে আল্লাহ যেন তার প্রিয় হাবিবকে একটু আমাদেরকে দেখান স্বপ্নে। কবিতার ভাষায় কি বলছে দেখুন, স্বপ্নে নবীর জিয়ারতের যে জন আশা রাখো, ভক্তি ভরে দরুদ পড়ো বিফল যাবে না কো। স্বপ্নে নবীর জিয়ারতে এই হৃদয় হবে আলো, দরুদ পড়ো ঘুষুক মনের কাল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা, হৃদয় আমার কঠিন কালো পাপের কালিমাই, আর খোদার কাছে কাঁদবে কে গো আমার পাপের দায়, যিনি কেঁদে কেঁদে করবে খালাস ওই পাপি আসামি, তারি কাছে যাব আমি আমি মুসাফির। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সেই সঙ্গে কলেমা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেহেস্তের ইহুর গেলে মানসারা, আরো পড়েন ফারিস্তারা পড়িতে আসেন তারা সর্বদা, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বাধিক প্রশংসা সেই মহান আল্লাহ যিনি আমার মতন এক নাদান শিষ্য গুনাহাগারকে বনগা এলাকার গোবরডাঙ্গার পাশ থেকে এনে আপনাদের মতো নেককার নবী প্রেমিক আল্লাহওয়ালা শ্রোতাদের সম্মুখে কিছুক্ষণের জন্যে বসার মতন সুযোগ করে দিয়েছেন। পরে পরে আমাকে এবং আপনাদিগকে এই সময়টুকু দুনিয়ার কোনো বাজে গল্পগুজবের মজলিসে না বসিয়ে চায়ের দোকান, তাসের আড্ডায় বা টেলিভিশনের সম্মুখে যেখানে ইসলাম কি নিয়ে সিনেবিনি খেলা হয় এমন একটা জায়গায় বসার সুযোগ আমার আল্লাহ করে দিয়েছেন, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের জিকির তৎসহ কোরআন হাদিস এজমা কিয়াস ও সলফে সলিহীনদের জীবন চরিত আলোচনা করার জায়গা। সেই মহান আল্লাহ দরবারে কৃতজ্ঞতা স্বরূপ একটু প্রশংসা জ্ঞাপন করি, সকল একটু মহাব্বত শীত বলি না আলহামদুলিল্লাহ। তারপরে যিনি প্রশংসা পাওয়ার যোগ্য, সমস্ত সৃষ্টির উদ্দেজার মান আল্লাহর পরে যার সম্মান, বিশ্বের অদ্বিতীয় শ্রেষ্ঠ শান্তিকামী নেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে একসঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই অসংখ্য দরুদ ও সালাম, প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলুন আমিন। দীঘা সম্ভ্রান্ত ঘরের মহোদয় দিগকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন সহ মোবারকবাদ।
পদ্মার অভ্যন্তরে অবস্থিতা পদ্মা নসীনা ইসনময়ী মমতাময়ী লজ্জাপতি মা ও বোনেদেরকে জানাই আমি আমার অন্তরের অন্তরের স্থল থেকে প্রেম প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মুখে বসে থাকা বিভিন্ন বয়সী ও সম্পর্কীয় শ্রোতাদিগকে জানাই আমি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই এবং দোস্ত নিশ্চয় আমরা অবগত হয়েছি বাসন্তী এই পাড়ার বা এই গ্রামের সর্বস্তরে মানুষের সার্বিক সহযোগিতায় প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও বিশ্বের অদ্বিতীয় শ্রেষ্ঠ শান্তিগামী নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক আগমনকে কেন্দ্র করে বাৎসরিক ঈসা আলাইহিস সালাম বা মিলাদুন নবী বা বিশ্ব নবী দিবস উদযাপন হতে চলেছে যার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমরা কম বেশি জানি বলেই এই সুন্দর বনাঢ্য গোলাপের ন্যায় ফুটন্ত একটা মজলিসের ইন্তেজাম আমরা করেছি আল্লাহ শুকরিয়া বাংলার বিখ্যাত বিখ্যাত আইজি কেরামগণেরা ফুকরা শরীফের মহামান্য ঈশা হুদুর খেমলা এখানে আসবেন যথাসময় তাদের কোরআন ও হাদিস পিরানি তরিকাদের মানিত মতদর্শের উপরে ইজমা ও কেয়াসের উপরে সুন্দর তত্ত্ব সম্বলিত আলোচনা তারা রাখবেন আমি গোনাগার একেবারে আপনাদের কাছে অপরিচিত কখনো আমি আপনাদেরকে দেখিনি আপনারাও আমাকে দেখেননি আল্লাহ শুকরিয়া কোরআনুল করিম থেকে একটি আয়াত প্রিয় নবীর মুখে বর্ণিত একটি হাদিস আপনাদের মাঝখানে রেখেছি আল্লাহ রহম করুন আর আপনারা দোয়া করেন এবং পিরানে তরিকাতগণের রোহানি ফয়েজের আশা রেখে কিছু আলাপ আলোচনা ইনশাল্লাহ রাখব তবে অনুরোধ গ্রামবাসী আত্মীয় স্বজন প্রতিবেশী আপনারা যারা এই জলসা শোনার নিয়তে এসেছেন দয়া করে এই জলসার সৌন্দর্য বৃদ্ধি করার নৈতিক দায়িত্ব আমার আপনার সকলের এর ফজিলত আর বরকত আপনাদের প্রাপ্য কথা বোঝা যায়নি যে আল্লাহ বান্দার এই সুন্দর কার্যকলাপ অর্থাৎ এই সুন্দর ধর্মীয় সভা ঐসালে সব ও বিশ্ব নবী দিবসকে কেন্দ্র করে তার রহমত এবং করুণা বর্ষণ করতে পারেন সে আল্লাহ কিন্তু বান্দাদের কার্যকলাপ দেখে গজব নাজেল করতে পারেন ঠিক না বল মা বোন ভাই বাবাজি দোকানে রাস্তাঘাটে যারা আছেন যতটুকু প্রয়োজন ততটুকু আর বেশি সময় আপনারা দোকানে রাস্তাঘাটে কাটাবেন না এখানে বসে এর গুরুত্ব ফজিলত আপনারা নিতে থাকুন কারণ আমরা যে সময় এসেছি যে সময়টাকে বলা হয় মোবাইলের যুগ রকেটের যুগ অ্যাটমের যুগ স্যাটেলাইটের যুগ মিডিয়া বা চ্যানেলের যুগ ল্যাপটপ বা ফেসবুকের যুগ ইয়াহু এবং গুগলের মতন এই শত শত ওয়েবসাইটের যুগে এসে মাল্টিমিডিয়া সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার যুগে এসে আমার আপনার ঘরে ছেলেমেয়েরা অনেকটাই সচেতন ঠিক না কারণ তারা কেউ স্কুল কলেজ ইউনিভার্সিটি মিশনে পড়ে কেউ বা মুক্তব মাদ্রাসায় জামিয়ায় পড়ে কেউ বা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার শিল্পপতি শ্রমজীবী কর্মজীবী শিক্ষিত মানুষ আর শিক্ষাবিদ কেউ বা হাফেজ কারি মৌলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির কেউ বা তাখাসসুর ফিল হাদিসের উপরে গবেষণা করে আলাদাভাবে হাদিসের উপরে দক্ষতা অর্জন করছে ঠিক না বল এরকম একটা শিক্ষিত সমাজ আর শিক্ষিত সমাজ ব্যবস্থা আজকে আমার আপনার কাছে এসেছে অথচ আমরা যদি জলসার নাম দিয়ে যদি প্রহসন করি খোদার দরবারে ধরা পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে ওই দিন আমার যুবক ভাই যুবতী মা বোন আপনারা আপন আপন জায়গায় বসে এর গুরুত্বটাকে আপনারা বুঝতে থাকুন আমার আগে যে ভাইজান সুন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের কাছে রেখেছেন যেগুলো শুনলে চলার পথের একটা দিশা হবে বলে আমি আশা করি আমি তার কথাটাকেই আমি আপনাদের কাছে আমার আজকে জলসার ভূমিকা হিসাবে রাখি যেহেতু ভাই অত্যন্ত গুরুত্ব দিয়ে কথা বলছিলেন বিশ্ব নবী দিবস কথা বোঝা যায়নি যেহেতু মাস চলে গেছে তো এখন এটা আমরা ঈসালে সব করেছি কিন্তু বিষয়ে আমি কোরআনুল করিমের দিকে ফিরে যাব এই কোরআনুল করিমে বিশ্ব নবী দিবসের কোনো দলিল আছে কি না নবী দিবসের কথা বোঝা যায়নি
তারপরে হাদিসের দিকে আসব ইনশাআল্লাহ নবী দিবস কি এবং কেন এর প্রয়োজনীয়তা কি না করলে কি হবে এর গুরুত্ব আর তাৎপর্য বুঝতে হবে কারণ আমরা যে যুগটা এসেছি আপনি লক্ষ্য করুন শুধু বাসন্তী নয় 24 পরগনার পশ্চিম বাংলা নয় ভারতবর্ষ নয় গোটা বিশ্বে গোটা ওয়ার্ল্ডে 255টা রাষ্ট্র আছে 4,500 ধর্ম অবলম্বী মানুষ আছে গোটা ওয়ার্ল্ডে এখন 950 কোটি শুধু মানব জাতির বসবাস শুধু মুসলিম কমিউনিটি গোটা পৃথিবীর মাটিতে প্রায় 240 কোটির মতো একবার জোরে বলা যাবে প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ 240 কোটির মতো এই গোটা পৃথিবীর মুসলমানদের আকাশে একটা কালো মেঘ উঠেছে আমরা দেখছি সেটা কখনো চেচনিয়া বসনিয়া যুগোস্লাভিয়া কসোভো বলকান ফিলিস্তিন সোমালিয়া কাশ্মীর ইরাক ইরান মায়ানমার লেবানন এই সমস্ত দেশের ওপরে মুড়ি মুড়কির মতো যেন বোমা আর স্টিম রুলার চলছে মুসলিম নিধন হত্যযজ্ঞ শুরু হয়েছে গোটা বিশ্বময় আজকে মিডিয়া সেগুলো তার সাক্ষ্য বহন করছে ঠিক নাকি এরকম একটা কঠিন পরিস্থিতিতে আমরা আমাদের ঘরের ছেলে মেয়ে দিগকে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মিশনে ভর্তি করেছি ভালো জিনিস কারণ ইসলামী এডুকেশনের সাথে সাথে জেনারেল এডুকেশন এই দুটো বিষয় দুটো এডুকেশন দুটো শিক্ষায় জাতির জন্য অতি প্রয়োজন কথা বোঝা যায়নি শিক্ষা জাতির মেরুদণ্ড যে জাতির ভিতরে শিক্ষা নাই সে জাতির কোনো ঐতিহ্য আর কিছুই না সে একটা প্যারালাইসিস রুগীর মতো কথা বোঝা যায়নি হাত পা চোখ কান সব আছে কিন্তু সে অকেজো এরকম একটা মোমেন্টে বাসন্তীর কিছু ইয়াং তরুণ নওজোয়ান তরুণ তুর্কি ঘোড়ার মতো নবীন ছেলেরা সুন্দর এই মজলিস কায়েম করেছে তার উদ্দেশ্য লক্ষ্য হলো যে মানুষগুলো কবরে শুয়ে আছে তাদের রুহের মাগফিরাত সাবরাসানি আর যে মানুষগুলো আমরা দুনিয়ায় বেঁচে আছি অবশ্যই এই মানুষগুলোর চলমান গতি যেন আল্লাহ এবং তার রসুল এবং পিরানে তরিকাতদের মানিত মতাদর্শের উপরে হয় ঠিক না বল হ্যাঁ এটাই তো মূল উদ্দেশ্য এবং লক্ষ্য আমি আপনাদের কাছে কোরআন থেকে আগে চলে আসি যে আমরা যে অনুষ্ঠানগুলো করছি এর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব কি আছে আল্লাহর কোরআন কি বলছে দেখুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا قل حين بتمي بشباشي কে বলে দাও বি আমার তরফ থেকে ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি রহমত এবং বরকত দুনিয়াবাসীর কাছে পৌঁছানোর পরে ফালিয়া প্রভু তারা যেন আনন্দ প্রকাশ করে মহান আল্লাহ বিশ্ববাসীকে বোঝালেন আমার তরফ থেকে আমার নবীকে তোমাদের কাছে রহমত এবং বরকত করে পাঠিয়েছি এই নবীকে পাওয়ার পরে ওই নবীর মিলাদ ওই নবীর সিরত ওই নবীর লাইফ হিস্ট্রি ওই নবীর শিক্ষা সংস্কৃতি আলোচনার মজলিস তোমরা উদযাপন করো একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ আপনারা যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সামাজিক মানুষ নিশ্চিত আপনারা অজ বোঝেন এবং অজ ভাবেন আমি তাদের লক্ষ্য করে এই কথাগুলো সুন্দর করে আপনাদের কাছে রাখছি বিষয়টা খুব মনোযোগ সহকারে শুনুন অন্য মনস্ক হবেন না কিছু আপনারা জ্ঞানের খোরাক ইনশাল্লাহ পাবেন বলে আমি আশা করছি আজকে লক্ষ্য করেন আমার আপনার ঘরে ছেলে মেয়েরা আমাদের কাছ থেকে টাকা নিয়ে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মিশনে মাইনে দিচ্ছে সেখান থেকে তারা দেশের নায়ক নায়িকা খেলোয়াড় দাদা মোস্তফা পাটিল লিডার ক্যাডার কথা বোঝা যায়নি তাদের জীবনী আর তাদের সংস্কৃতিকে তারা অর্জন করেছে আওয়াজ শুরু করলে আমাকে বলতে হবে আমরা নবীর আদরের উম্মাদ আমরা নবীর মোহাব্বতের উম্মাদ তাহলে আমরা যদি নবীর আদরের আর মোহাব্বতের উম্মাদ হয়ে থাকি আমরা সেই নবীর শিক্ষা সংস্কৃতি আর আদর্শটা আমরা আমাদের ঘরের ছেলে মেয়েদের কাছে কতটা পৌঁছাতে পেরেছি
হ্যাঁ ব্যর্থতা আর হতাশা আমাদের তাড়া করে বেড়াচ্ছে কথা বোঝা যায়নি আমরা আমাদের ঘরের ছেলেমেয়েদের কাছে পৌঁছে দিতে পারিনি খুব লক্ষ্য করে দেখো কিন্তু ইহুদি খ্রিস্টানরা তারা তাদের শিক্ষা সংস্কৃতিগুলো তারা ম্যান টু ম্যান প্রত্যেকটা নারী এবং পুরুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে ঠিক না বল আজকে আমার আপনার পরিস্থিতি কোথায় আমরা কি ভাববো না আমাদেরকে ভাবার সময় হয়নি তাহলে এই একবিংশ শতাব্দীতে এসে মাল্টিমিডিয়া সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার যুগে এসে ইমো মেসেঞ্জার টুইটার আর ফেসবুকের যুগে এসে আজকে সেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেই অনেক তথ্য আমাদের অজানা আমরা যেন ঠিক জানতে পারছি না মহান আল্লাহ বললেন অবশ্যই তোমরা আমার নবীর শিক্ষা সংস্কৃতি আদর্শ আর তার জীবনী আলোচনার মজলিস তোমরা উদযাপন করো কোরআন যেখানে বলেছে কেন করব আমরা কোরআন বলেছে কেন করব আল্লাহর কোরআন তার জবাব দিচ্ছে দেখুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম لقد كان لكم في رسول الله أسوة حسنة الله বলছেন হে দুনিয়ার মানব জাতি তোমরা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে ধর্মীয় জীবনে কর্মময় জীবনে সংসার জীবনে আঞ্চলিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এবং আন্তর্জাতিক জীবনে তোমরা কিভাবে কোন নিয়মে কোন প্রসেসে কিভাবে চলবে এই সুন্দর সুচারু সুনিয়মটাকে শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি একটু একসঙ্গে জোরে বলা যাবে সুবহানাল্লাহ নবীকে আল্লাহ কি জন্য পাঠালেন হ্যাঁ আমার নবী হলো উসওয়াতুন হাসানা উত্তম চরিত্রের অধিকারী আমার নবী হলো তোমাদের কাছে মডেল আমার নবী হলো তোমাদের কাছে নমুনা তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীকে আমাদের কাছে পাঠিয়ে তিনি এতটা জোর দিয়ে এবং এতটা গুরুত্ব দিয়ে আমার নবীকে নিয়ে আমাদেরকে ভাবতে কেন বললেন আল্লাহর কোরআন তারও জবাব দিয়েছে আমি মিলাদুন নবীর তৃতীয় দলিল কোরআনুল কারিম থেকে পেশ করছি কোরআনুল কারিমে আমার আল্লাহ কি বলছে দেখুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন আল্লাহ স্পষ্ট করে দিলেন এ দুনিয়ার মানব জাতি আমার তরফ থেকে তোমাদের কাছে দুইটা জিনিস পৌঁছেছে এক নম্বর হলো নূর আর দ্বিতীয় নম্বর হলো কিতাব মুফাসসিরিন কেরামগণেরা যারা কোরআনের তাফসীর করেছেন তারা স্পষ্ট করে বলছেন যে নূর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ আর এই নবীর প্রতি আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আগে নবীকে পাঠিয়েছি তারপরে তার উপরে কোরআন অবতীর্ণ করেছি বলুন সুবহানাল্লাহ তোমরা অতীত বর্তমান ভবিষ্যতে তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও তোমরা আমার প্রিয় নবীর লাইফ হিস্টোরি প্রিয় নবীর জীবনীকে গবেষণা করলে তোমাদের ওই সমস্ত সমস্যার সমাধান আমার নবী কোরআন থেকেই তোমাদের কাছে দিয়ে দেবে জোরে বলুন আজকে আমাদের ভাবতে হবে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ সুন্দরবন লাগোয়া মানুষ নিশ্চিত আমরা কোরআন এবং হাদিস আমার আপনার ঘরে ছেলে মেয়েদের মাঝখানে সেভাবে সুন্দর এবং ঐতিহ্যপূর্ণভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য সৌভাগ্য নয় এটা হচ্ছে আমাদের হতাশা কিন্তু সেই নবী সম্পর্কে জানতে হবে রাসূলুল্লাহর জীবনী আমার আপনার ঘরের ছেলেমেয়েরা খুব বেশি বেশি কবি গোলাম মোস্তফার জীবনী পড়েছে হ্যাঁ বিশ্বনবী আমি মনিরুল হুদার চ্যালেঞ্জ দিয়ে গেলাম রাসূলুল্লাহর জীবনী
কবি গোলাম মোস্তফার লেখা বিশ্বনবী পড়ে হাজারের একানাও জানা যাবে না রাসূলুল্লাহর জীবনী জানতে গেলে আসাউ সিয়ার জাদুল মাত তারিখুল খামিস মাদরাজুন নবুয়ত খসাইসুল কুবরা সিরাতে হালাবি সিরাতে দেখলান সিরাতুন নবী আরাইকুম মাকতুম শাওহাবেল দুনিয়া জুরখানি মিলাদে মোস্তফা সিরাতে মোস্তফা এই সমস্ত রাসূলুল্লাহর জীবনী না পড়লে আমার আপনার ঘরে ছেলে মেয়েরা রাসূলুল্লাহ সম্পর্কে উল্লেখযোগ্য কোনো তত্ত্ব তারা জানতে পারবে না কারণ আমরা জানি আমাদের দেশে যে সমস্ত কবি সাহিত্যিক রাইটার মন্ত্রী আমলা বৈজ্ঞানিক শিক্ষিত মানুষ আর শিক্ষাবিদ যারা আমাদের কাছে এসেছে একদল মানুষ তাদের জীবনী গুণ লিখে পরবর্তী জেনারেশন যারা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে ঠিক বলছে না ভুল হ্যাঁ কিন্তু আমার আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন না কেবলমাত্র শুধুমাত্র একজন ব্যক্তি হলো ব্যতিক্রম যার জীবনী পৃথিবীতে আসার আগে আমি আল্লাহ পরিপূর্ণভাবে লিখে দিয়েছি একটু জোরে সরে বলা যাবে সুবহানাল্লাহ কোরআন কি বলছে দেখুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম يعرفونهم كما يعرفون أبناءهم الله বলছেন ওই জমানার মানুষেরা আমার নবীকে এমন চিনতেন যেমন বাপ তার ছেলেকে চেনে একবার ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ কোরআনের যারা ব্যাখ্যাকারক মুফাসসিরিনরা বলছেন শুধু আমার নবীকে ওই জামানার মানুষেরা ওইভাবে না নবী আসার আগ মুহূর্তটাও এমনভাবে চিনতেন যেমন বাপ তার ছেলেকে চেনে জোরে বলা যাবে সুবহানাল্লাহ আমি একটা প্রমাণ আপনাদের কাছে আনি দেখুন অস খুব মজা লাগবে যদি আপনারা অসটা বুঝে নিতে পারেন কারণ যদি বিশ্ব নবী সম্পর্কে আমার আপনার একটু জানা বোঝা থাকে কারণ ভাই রাসূলুল্লাহ জন্মগ্রহণ করে কোন মাসে রবিউল মাসে কিন্তু তত্ত্বটা সঠিক না কি বললাম তত্ত্বটা সঠিক না তাহলে আমরা এতদিন ধরে শুনে আসছি যে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছে রবিউল আউয়াল মাসে আসলে আমাদের তত্ত্বটা সঠিক জানা নেই আমি অবশ্যই কিতাব প্রমাণ দলিল যাতে আপনাদের ঘরের ছেলেমেয়েরাও এই বিষয় সম্পর্কে ভালো জানতে এবং বুঝতে পারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন রজব মাসের পয়লা তারিখ কি বললাম রজব মাসের পয়লা তারিখ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাসের নাম হচ্ছে রজব আর রবিউল আউয়াল মাসের ১২ তারিখে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন এই ভূমিষ্ঠ এসেছিলেন রবিউল আউয়াল মাসটা তার ভূমিষ্ঠের মাস একবার জোরে সরে বলা যাবে সুবহানাল্লাহ এই জন্ম আলাদা বিষয় আর ভূমিষ্ঠ আলাদা বিষয় তাহলে মূলত আমরা রাসূলুল্লাহর জন্মদিবস পালন করি না রাসূল পাক সাল্লাম পৃথিবীতে আগমন করেছে তাতে আমরা খুশি হয়ে দিনের দিনও করতে পারি সপ্তাহের মধ্যেও করতে পারি মাসের ভিতরেও করতে পারি বছরের যে কোনো সময় যে কোনো টাইমে রাসূলুল্লাহ আগমন করেছে সেই আগমনে খুশি হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের আলোচনা আমরা করতে পারি একবার জোরে সরে বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে আসল বিষয়টাই আমাদের চিন্তা চেতনার বাইরে যে রবিউল আউয়াল মাস চলে গেছে বলি নবী দিবস করা যাবে না বিষয়টি ওটা নয় আসল বিষয়টাই আমাদের সেন্সের বাইরে চলে গেছে যার কারণে আমরা হয়তো এরকম মনে করে থাকি বিষয়টা নয় যদি রাসূলুল্লাহর জন্মদিবস আমরা পালন করতাম তাহলে তো সেই পয়লা রজবে করতাম যেহেতু রাসূল আগমন করেছে রবিউল আউয়ালের ১২ তারিখে আমরা সেই আগমনে খুশি হয়ে আমরা যে কোনো সময় করতে পারি মহান আল্লাহর কোরআন সেটাই স্বীকৃতি দিয়েছে একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ আমি আপনার কাছে আনি রাসূল পৃথিবীতে আসার আগে তার জীবনী লেখা আমি একটা দুটো না ১৮ থেকে ২২টা কিতাব রাসূলুল্লাহর সীরত গ্রন্থের নাম বলেছি রাসূল পৃথিবীতে আসার আগে তার জীবনী লেখা কিতাবটির নাম সীরতে হালাবি রাসূল পৃথিবীতে আসে আর আগে তার জীবনী কিভাবে লেখা
আবাজান মায়েরা শুনলেন ও মায়েরা পুনেরা মদিনা শুনলেন 570 খ্রিস্টাব্দে বাড়ি রবিউল আউয়াল সম্মাস মেসাজের দিন রাসূলুল্লাহ পৃথিবীর মাটিতে আগমন করবেন ঠিক সেদিন মধ্যরাতে কাবা চত্বরে একদল মানুষ এসে উপস্থিত আমার রাসূলুল্লাহ দান আব্দুল মুত্তালিব জানিয়ে দেন আমি কাবা শরীফের ভিতরে ঘুমিয়েছিলাম এমন তো অবস্থা দেখতে পেলাম একদল মানুষ জন তারা কথা বলা বলি করেছে অন্ধকারের ভিতরে এই গভীর রাতে তো কেউ কাবায় আসে না আয় তোমরা কে বা কারা তোমাদের পরিচয় কি অন্ধকারের ভিতরে তারা বলছে ইতটা লোক আছে আচ্ছা আপনি আমাদেরকে বলে দিতে পারেন কুরাইশ বংশের মানুষরা কোন দিকটা বাস করে রাসূলুল্লাহ দাদা বললেন আমার ছন্দটা ঘনীভূত হলো আমি জিজ্ঞাসা করলাম তোমরা কে বা কারা আর ওরা বলছে কুরাইশ বংশের মানুষরা কোন দিকটা বাস করে আমি বললাম অবশ্যই বলে দেব ওই তোমাদের পরিচয়টা কি আমাদের আগে জানাও বাজান মায়েরা শুনলেন ও মায়েরা পুনেরা মদিনা শুনলেন অন্ধকারের ভিতরে তারা বলেছিলেন আমাদের বাড়ি হলো শাম্মা সিরিয়া দেশে আমরা গোলাম জাতিতে ইহুদি এবং খ্রিস্টান আমরা এখানে জন্মে এসেছি যিনি আমাদের চরম পরম শত্রু হবেন মুহাম্মদ আজকে ভোরের বেলা কাবার পাশে ভূমিষ্ঠ হবে আমরা তাকে আতুর করে মার্ডার করার জন্য এসেছি বলুন নাউজুবিল্লাহ আমরা সশস্ত্র বাহিনী আমার আলোচনার বিষয় আমি ওয়াজ শুরু করিনি শুধু ভূমিকাটা রাখছি দেখি আপনারা কি ধরনের ওয়াজ ভালোবাসেন ওয়াজ কিভাবে আপনারা বুঝে নিতে পারেন এতটুকুর জন্য আমি ভূমিকা শুরু করেছি ইনশাআল্লাহ যত সময় আলোচনা চলবে রাসূলুল্লাহর জীবনে যদি পৃথিবীতে আসার আগে লেখা না হতো তাহলে এরা কিভাবে জানতে পারলো যে আজকে রাসূল ভূমিষ্ঠ হবে আতুর ঘরই রাসূলকে মার্ডার করবে তারা উপস্থিত হয়ে গেলেন হ্যাঁ এই জন্য কোরআন বললেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম ওই জামানার মানুষেরা আমার নবীকে শুধু আসার পরে না আসার আগ মুহূর্তটাও এমন চিনতেন যেমন বাপ তার ছেলেকে চেনে একবার ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ বাজান মায়েরা শুনলেন ও মায়েরা পুনেরা মদিনা শুনলেন আমার রাসূলুল্লাহ দাদা জানিয়ে দিলেন ওরা তো সত্য কথা বলে যে কিন্তু আমি জীবনে তো কোনোদিন মিথ্যে কথা বলিনি এখন আমি কি বলবো তবে ঘটনা দিয়া বলো আমার বাড়ি ছিল আল্লাহর কাবার উত্তরে আর কুরাইশ বংশের মানুষের আমার সমাজ করতেন খানায় কাবা দক্ষিণে ওরা যখন কুরাইশ বংশ খোঁজ করেছে আমি বললাম যান যান চলে যান দক্ষিণ দিকে ওরা দক্ষিণ দিকে বেরিয়ে যায় আর বিশ্ব নবীর ভূমিষ্ঠ আল্লাহর কাবার উত্তরে হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবীর ভূমিষ্ঠ আল্লাহর কাবার উত্তরে হলো আমি মক্কা শরীফে যে পুলিশদেরকে জিজ্ঞাসা করছি হাজা সাদিক মাউলুদুন নবী তুমি হচ্ছে আল্লাহ আলাম ও আল্লাহ ভালো জানো আমি চাইছিলাম যে মাউলুদুন নবীটা কোথায় কোন প্রকার ওরা স্বীকার হলো না যারা বাংলাদেশি আছে কাজের সূত্রে খুদ খানায় কাবার মসজিদে 12,000 শুধু ঝাড়ুদার কতটা বললাম কাবা শরীফের মসজিদে খানায় কাবা বাইতুল্লায় 12,000 সব দেখলাম বাংলাদেশিরা বেশি বাংলায় পরিষ্কার কথা বলছে তোরা জায়গাটা ইশারা করে পিছন দিয়ে হাত দিয়ে দেখিয়ে দিলেন যে এই জায়গাটায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিষ্ঠের জায়গা মাউলুদুন নবী বলেই অনেকেই জানে একবার জোরে সোরে বলা যাবে সুবহানাল্লাহ আমি যেটাই জিজ্ঞাসা করছি পুরীদের সেটাই জানো তারা এড়িয়ে যাওয়ার বারবার চেষ্টা করছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে তার জীবনী যদি পরিপূর্ণভাবে লেখা থাকে আজকে রাসূলের আগমন সম্পর্কে আমরা জানা বোঝা করতে পারি না হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি হ্যাঁ আব্দুল মুত্তালিব দাদিমার নাম আচ্ছা রাসূলের নানার নাম জানা থাকলেও বলবেন যদি নানিমার নাম জিজ্ঞাসা করি আচ্ছা সব যাক রাসূলের দুধমার নাম কি আচ্ছা হালিমার স্বামীর নাম আরে তাহলে বিষয়টি হলো ওই সালাম কিয়ামে আমরা শুনেছি রাসূলের দুধমা হালিমা এটা মুখস্থ করেছি আর বাকি কোনো জানতে গেলে তো একটু পড়তে হবে তো পড়াশুনো না করলে জানা যাবে তা আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা জীবনীর কথা উল্লেখ করলাম হ্যাঁ দালাইলুন নবুয়াত আব্দুর রহমান ইস্পাহানির লেখা আমি
কিতাবটি মদিনা থেকে সংগ্রহ করেছি মদিনা শরীফে বিশেষ দরকার ছিল যে না মুসান্নাফ ইবনে আবি সাইবা ইমাম বুখারীর উস্তাদ আল্লামা আবু বকর ইবনে আবি সাইবা যে কিতাবটা রাসূলের 39000 হাদিস আছে কিতাবটা খোঁজ করে আনতে যে আমি বললাম দালালুন নবুয়াত তা কিতাবটা নিয়ে আসি দেখার কিছুটা জিনিস তত্ত্ব পাওয়া যাবে পরিষ্কার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিত সম্পর্কে এত সুন্দর তত্ত্ব কোন দিয়েছে যে কোরআনের যে ভাষা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম যে রাসূল পৃথিবীতে আসার আগে ওই জামানার মানুষেরা তার আগমনটা এমন চিনতেন যেমন তার বাপ চিনি বাস্তবিক রাসূলুল্লাহর জীবনী এত সুন্দর তত্ত্ব তাতে একটা ছোট্ট ঘটনা দেওয়া আছে আমি সেটা বললে আপনারা আরো বুঝতে পাবেন যে রাসূল পৃথিবীতে আসার আগে তার জীবনী কিভাবে লেখা أبجان ماي نشنولن وماي لا بنا بدي نشنولن بدن إندان شمار نيوم شلا عربي كونو شيشو جن نوني لدار أما تاكي لالون بلان كورا تلا جهدو تارا بونشيو دي تيكي مجدا شمبولا أروي بونشير چلرا تارا كابار مطولي هبه كابار ديك بال كوربه اي جل لتارا مكة تيكي شطر مايل دوره ایک شوئي پاس كيلو ميدان دوره توئي بير ماتي تي بوري ساب گدر مارو تير کاجه دي সুন্দর করে লালন পালন করাতেন এই জন্যই ওই সময় বনি সাদ গোত্রের মানুষেরা বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতে পারতেন ওই সময় বনি সাদ গোত্রের মানুষেরা তারা বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতে পারতেন আজকে যেমন আল্লাহ আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েছে আত্ম এবং সামাজিকতার দিক থেকে আমরা অনেকটা এগিয়ে আমাদের ঘরে ছেলে মেয়েগুলো যেন উচ্চ শিক্ষা করতে পারে উচ্চ শিক্ষা করার জন্য আমরা আমাদের বাড়ি থেকে ছেলে মেয়েগুলোকে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির মিশন খোঁজ করে বাংলার বিভিন্ন প্রান্তরে আমরা আমাদের ঘরে ছেলে মেয়েগুলোকে দিয়ে সেই পরিবেশে রেখে ভালোভাবে একটা শিক্ষা অর্জন করতে পারে সেই ব্যবস্থা করেছি টাকা আল্লাহ দিয়েছে এই টাকা যদি আমরা গাড়ি বাড়ি আর এমনি করে বিল্ডিং বালাখানা করে লোক দেখাই তাহলে নিশ্চিত আমরা মরে গেলে লোক আমাদেরকে খারাপ বলবে যে একটা ছেলেকেও ভালোভাবে মানুষ করতে পারেনি অর্থাৎ তার টাকা পয়সা থেকে তার লাভটা কি হলো আবাজান মায়ের শুনলেন ও মায়ের আপনার নামে দিন শুনলেন লা লা ওই সময় দেখে বাঘা লোক বনিসাদ গোত্রের দেশে ছিলেন হালিমা হালিমা স্বামীকে নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি তয়েবের রাস্তায় রওনা হয়ে যায় যেতে যেতে একটা মঞ্জিলে একটা জায়গায় কিছুক্ষণের জন্য বিশ্রামের জন্য একটু ওনারা ওই শিশু বাচ্চাকে নিয়ে নামছে ওই মঞ্জিলে অবতরণ করছিলেন করার পরে দেখতে পাওয়া গেল যে একটা মানুষ সেখানে আছে বৃদ্ধ মানুষ ঘরে বসে বসে একটা কিতাব পড়ছিলেন তে কিতাবটা পড়তে পড়তে উনি আস্তে আস্তে নিচে নেমে আসলেন এসে জিজ্ঞাসা করছেন যে আপনারা কোথা থেকে আসছেন তো বলছে আমরা মক্কা থেকে আসছি আর কিছু জিজ্ঞাসা করলেন না বলে তবে কি আপনারা তয়েফে যাবেন বলেন জি বলে আপনার নাম কি হালিমা একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ উনি বলেন আমি তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম যে আমার নাম বাইরে কি করে জানলেন স্বামী তো আমার সঙ্গে আছে আর আমার স্বামী আমার সঙ্গে অথচ এই একটা অপরিচিত মানুষ ঘর থেকে এসে আমার নাম ধরে ডাকলেন আমি তখন ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম অবাক হয়ে গেলাম এর কারণটি কি কিছুক্ষণ পরে বলছে তোমার কোলে যে বাচ্চাটি আছে বাচ্চাটির নামটি মোহাম্মদ একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ আমি বললাম নিশ্চয়ই মানুষটা কিছু না কিছু জানে এত কথা জিজ্ঞাসা করছে পরক্ষণই বলছে আচ্ছা এই বাচ্চার পিঠটা কি আমাকে একটু দেখতে দেবেন আমি বললাম না আপনি যদি কোনো ক্ষতি সাধন করেন আমি একটা অপরিচিত বাচ্চাকে নিয়ে যাচ্ছি আবাজান মায়ের শুনলেন ও মায়ের আপনার নামে নিয়ে শুনলেন লালা ঠিক ওই সময় দেখতে বাঘালো রসুলের বাঘ সাল্লাল্লাহু সাল্লামের দুদমা হালিমা দুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন না বলেছিলেন ওই সময় দেখতে বাঘালো ওই লোকটি বলেছিলেন আপনি যদি এই বাচ্চার পিঠটাকে আমাকে না দেখান আমি কিন্তু আপনার উপরে পিসার করব হালিমা দুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা অগত্যা শিশু নবীকে নিয়ে তিনি বুকের উপরে করে নিয়ে পিঠ থেকে যেই না কাপড়টা সরিয়ে দিলেন হঠাৎ করে দেখতে পাওয়া গেল ওই লোকটি ওখানেই সেন্সলেস হয়ে অজ্ঞান
আর জমিনে পড়ে গেলেন জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে লোকজন ছুটে আসলো মাথায় পানি দেওয়া হলো আস্তে আস্তে লোকটি স্বাভাবিক হলো সকলে জিজ্ঞাসা করলেন আপনি তো এটা অনেক বহুদিন আছে কিন্তু আপনাকে এমন অবস্থা দেখিনি ওই সময় লোকটি বলেছিলেন ওই পাদ্রী দেখেন না না ওই তওরাত কিতাবে ওর ঘরের ভিতরে খোলা আছে তওরাতে লেখা আছে আখিরি জামানার নবী যিনি হবেন তার আব্বার নাম আব্দুল্লাহ জন্মগ্রহণ করলেও তিনি অবশ্যই মদিনায় হিজরত করবেন এই সমস্ত কথা কোন কিতাবে লেখা আছে আমি স্তম্ভিত হয়ে গেলাম অবাক হয়ে গেলাম তারপর লেখা আছে আখিরি জামানার নবী যিনি হবেন তার এই ডান স্থান বরাবর পিঠের দিকে কৌতরের ডিমের মতো একটা উঁচু অংশে মোহরে নবুয়াত থাকবে আর এই কথাটাও যে সঠিক আমি দেখতে পাওয়ার সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেছি একবার জোরে বলুন সুবহানাল্লাহ কি বুঝলেন যে নবীর জীবনী আমরা শুনব যে নবীর আদর্শ সম্পর্কে আমরা বুঝব যে নবীর শিক্ষা এবং সংস্কৃতি সমাজের স্তরে স্তরে রন্ধে রন্ধে আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের ঘরের ছেলেমেয়েগুলোকে স্কুল কলেজ ইউনিভার্সিটি মিশনে আর মুক্ত মাদ্রাসায় জামিয়ায় পাঠাবো সেই নবীর জীবনী পৃথিবীতে আসার আগে এত নিখুঁত আর নৈপুণ্যভাবে লেখা আপনি অবাক হয়ে যাবেন আমি আরও একটা সুন্দর তত্ত্ব আনি যে তত্ত্বটি আছে সহিহুল বুখারীর ভিতরে আবাজান মাইনে শুনলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ ওনার পুরো নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী ইমাম বুখারীর জন্মস্থান হলো রাশিয়ার সমরকন্দ বুখারা শহরে ইমাম বুখারীর জন্ম তারিখ হলো 13 শাওয়াল জুমার দিন 194 হিজরিতে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মোট 6 লক্ষ হাদিস গীতৃত করেন তার ভিতর থেকে কাটাই বাছাই করে মাত্র 2682টি হাদিস তিনি সহিহুল বুখারীর ভিতরে উল্লেখ করেছেন তার ভিতরকার একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই আনন্দ পাবেন খুশি হবেন মজা পাবেন এবং দলিল এবং তত্ত্ব রেকর্ড আপনাদের সংগ্রহ হবে যেগুলো আপনারা পরবর্তী জেনারেশনকে আপনি দিয়ে যেতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আল কিয়ামতের মুসিবতের দিন যখন নিজেই বিচারের আসনে তিনি বসবেন বিচার করবেন হঠাৎ দেখতে পাওয়া যাবে কওমে নূহ আলাইহিসসালামের কওমের মানুষেরা কিনানের মানুষেরা এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে হাজির হবে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন এই কওমে নূহের মানুষেরা তোমরা কেন আমি আল্লাহ আমার একত্ব বা তৌহিদকে গ্রহণ করনি তখন তারা এক বাক্যে বলবে আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী নবী বা রসুল পৌঁছায়নি আল্লাহ বলবেন কেন আমি তো এই জামানায় আমার নবী নবী নূহকে পাঠিয়েছিলাম তা বলবে আল্লাহ সে তো আপনার দিনের কাজ করেনি আল্লাহ বলবেন না তোমরা দাঁড়াও আল্লাহ নবী নূহকে আল্লাহ ডাকবেন তুমি এদেরকে চেনো হ্যাঁ আল্লাহ এ তো আমার জামানার কিছু বেঈমান মুশরিক বেদিন এরা তো আপনার প্রতি ঈমান আনেনি আল্লাহ বলবেন এরা বলছে যে তুমি আমার দাওয়াত আমার একত্ববাদ পৌঁছে দাওনি আর তুমি বলছো এটা কবুল করেনি তুমি যদি সত্যবাদী নবী হও প্রমাণ আনো রেকর্ড আনো দলিল আনো সাক্ষী আনো আবাজান মায়না শুনানেন ও বাসন্দী শিক্ষিত সমাজ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আপনারা আল্লাহ নবী নূহ আলাইহিসসালাম ছুটে চলে যাবেন লালা তিনি একাধারে 950 বছর ধরে যে 40 জন মুসলমানকে তিনি এমনি করে দাওয়াত দিয়েছিলেন তার করে যে 40 জন মানুষ ইমান এনেছিলেন ওই 40 জনকে ডেকে এক জায়গায় করবেন আমার কওমের মানুষেরা তোমরা বলো আমি কি আল্লাহ পাকের একত্ব বা তৌহিদ কি তোমাদের কাছে পৌঁছে দেয়নি বলে হ্যাঁ দিয়েছিলেন
বলে এখন যেতে হবে আল্লাহর কাছে তোমাদের সাক্ষী দিতে হবে আল্লাহ তো আমাকে ধরে ফেলেছেন আসামির কাঠ গোড়ায় দাঁড় করিয়েছেন ওই 40 জন মুসলমান সেদিন অস্বীকারে যাবে যে আমরা যে সাক্ষী দিতে পারবো না আবাদান মাইরা সুরের ও মাইরা ফুনের আবাদিনা শুনিলালা ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম কিংকর্তব্য বিমুখ হয়ে যাবেন হোমলেস হয়ে যাবেন হতভম্ব হয়ে যাবেন তিনি মাথায় হাত দিয়ে হাসরের ময়দানে বসে জঞ্জার করে কাঁদবে ওই সময় দেখতে পাওয়া যাবে লালা এই বাসুন্দীর নবী দিবস উদযাপনকারী যারা মিলাদুল নবী উদযাপনকারী যারা সিরাতুল নবী উদযাপনকারী যারা এমনি করে ইসলামী জলসা কমিটি যারা আল্লাহ নবীর নূহ আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে যাবেন আল্লাহ নবী নূহ আপনি চিন্তিত হবেন না ব্যতিব্যস্ত হবেন না আপনার ব্যাপারে আমরাই সাক্ষ্য যথেষ্ট বলুন সুবহানাল্লাহ আমরাই সাক্ষ্য দিন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আনন্দে আত্মরা হয়ে খুশিতে বাগে বাগ হয়ে উম্মতে মুহাম্মাদি দেখতে পাওয়া যাবে বাসুন্দীর মুসলমানদেরকে নিয়ে আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবেন আল্লাহ এই দেখেন অনেক সাক্ষী এনেছি মহান আল্লাহ দেখে এই সাক্ষীগুলো দেখে কবুল ও মঞ্জুর করে নেবেন কিন্তু ওই নূহ আলাইহিস সালামের জামানার অবিশ্বাসী যারা তারা সেদিন বলবেন আল্লাহ এ আপনার বিচার কেমন হলো আপনার নবী নূহ আলাইহিস সালামের জন্মের কম বেশি 3000 বছর পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আর তার কম বেশি 1500 বছর পরে বাসন্তীর মুসলমানদের জন্ম এই 4500 বছর পরেকার একটা সাক্ষী প্রমাণ আপনি কি করে আপনি গ্রহণ করেন আল্লাহ বলবেন সেটা তো একটা কথা তোমরা কোথা থেকে জানলে বাসন্তীর উম্মতে মুহাম্মাদি যারা হবে এদের মাজা কোমরটা স্টিল শক্ত হবে তারা স্পর্শ মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন আল্লাহ আপনার হাবিব আপনার দোস্ত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন আমরা বংশ পরম্পর সনদ পরম্পর আমরা সেই কথাটা শুনেছি বলবেন ডাকো তোমাদের নবীকে কদ আল্লাহ রসুলকে ডাকা হবে মহান আল্লাহর সম্মুখে আবাজান মাইনে শুনলেন ও মাইনে ফোনের মেডিনে শুনলেন আল্লাহ নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যাবেন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে আমার হাবিব ও আমার দোস্ত তুমি কি তোমার উম্মতদেরকে বলেছিলে হ্যাঁ আল্লাহ আমি বলেছিলাম যে আপনার নবী নূহ সালে 900 মাত্র ইসলাম প্রচার করেছিল আমার নবী তুমি কি কারণে বলেছো আল্লাহর নবী আল্লাহর কোরআন শুনিয়ে দেবেন أعوذ بالله من الشيطان الرجيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا আল্লাহ কোরআন শরীফে আপনি আমাকে বলেছেন ইন্না আরসালনাকা ইন্না নিশ্চয় আরসালনাকা পাঠিয়েছি শাহিদাও সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহ আমার থেকেও বড় সাক্ষ্যদাতা জগতে আর কে আছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনে যখন আপনি আমাকে বলেছেন আল্লাহ বলে আমি ঠিক বলেছি আমি ঠিক বলেছি তবে সাক্ষী দিতে গেলে তো সেখানে উপস্থিত থাকতে হয় তুমি কি উপস্থিত ছিলে আল্লাহর নবী তখন স্পর্শ বলবেন আল্লাহ আপনি যখন আমার নূরকে আদম আলাইহিস সালামের ললাটে স্থাপন করেছিলেন আর আমার আম্মা আমিনা থেকে উৎপন্ন করেছিলেন এর আগ পর্যন্ত আমি কোথায় ছিলাম আল্লাহ তখন বলবেন কেন কোন কোন নবীর স্কন্দে আর কোন কোন নবীর ললাতে আমি পাক জাতের ভিতর দিয়ে আমি তোমাকে পৃথিবীতে এনেছি আল্লাহ নবী তখন স্পর্শ উত্তর দিয়ে বলবেন আল্লাহ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনি আমার নূরকে আপনার নবী নূহ আলাইহিস সালামের ললাটে স্থাপন করেছিলেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার নবী নূহের ললাটে নূর হিসাবে অবস্থান করেছিলাম আমি হলাম প্রত্যক্ষদর্শী আপনার নবী নূহ 950 বছর ইসলাম প্রচার করেছিল এতে বিন্দুমাত্র সন্দেহ নেই জোরে বলুন এটা আওয়াজ দিয়ে একসঙ্গে বলুন
এই যে এতক্ষণ ধরে অনেকটা খাটাখাটনি করে অনেক কিতাবপত্র থেকে আপনাদের কাছে দলিলটা এনেছি, শিক্ষিত সমাজ আপনারা অস বোঝেন, অস শোনা ঠান্ডা মাথা শ্রোতা, আমি এর ভেতরে কোনো গজল আর কোনো ঘটনা আনিনি যাতে আপনাদের বুঝতে অসুবিধা হবে। উত্তরটা আপনাদের এবার দিতে হবে, এবার উত্তরটা আমি দেব না, উত্তরটা আপনারা বিবেককে জিজ্ঞাসা করুন। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দলিল হিসাবে, আমার নবীকে তারা রেকর্ড হিসাবে, আমার নবীকে তারা নমুনা হিসাবে, যদি আল্লাহ নবী নূহ আর তার উম্মত 40 জন আমার নবীকে মডেল বানিয়ে আল্লাহ জান্নাতে চলে যেতে পারে, আমরা তো সেই নবীর আদরের আর মহব্বতের উম্মত। আমরা কি সেই নবীর শিক্ষা সংস্কৃতি আর আদর্শটা আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা কি আল্লাহ পাকের কাছে নাজাতের আশা করতে পারি না? পারি না, জবাব দেন, কি কারণে, কিসের জন্যে, কিসের নেশায় মুসলমান ঘরের ছেলেমেয়েরা তারা দেশের নায়ক নায়িকার খেলোয়াড় দাদা মোস্তান পাটেল লিডার ক্যাডার এদের শিক্ষা সংস্কৃতি আর আদর্শ এদের নিয়মগুলোকে পালন করে চলেছে। আজকে ইমোমেসেঞ্জার টুইটার ফেসবুকের মাধ্যমে আমার আপনার ঘরে ছেলেমেয়েরা পাবজি আর ফ্রি ফায়ার গেমগুলো খেলে সময়কে নষ্ট করছে, অথচ আমরা যখন জলসা দিই, মিলাদ দিই, সেমিনার দিই, বিশ্বনবী কনফারেন্স, বিশ্বনবী সমাবেশ, মিলাদুন্নবী আর ইসালের সব দেওয়ার সময় আমরা তো বলি আমরা নবীর আদরের উম্মাদ, আমরা নবীর মহাব্বতের উম্মাদ, অথচ আমাদের মাথার চুল কাটা থেকে পায়ে নখ কাটা সবগুলোই ইহুদি এবং খ্রিস্টানদের চরিত্র, তাদের কৃষ্টি কালচার। এটা কি আল্লাহর শাহী দরবারে আমাদের কি হিসাব দিতে হবে না, জবাব দিতে হবে না? অস্ত বুঝে নেওয়া জিনিস, অস্ত ভেবে নেওয়া জিনিস। হ্যাঁ, বিশ্বনবীর জীবনী, বিশ্বনবীর জীবনের ঐতিহ্য বৈশিষ্ট্য, এই রসুলকে আমার আল্লাহ বললেন তোমাদের কাছে মডেল করে পাঠালাম, আমার নবী তোমাদের নমুনা, নবী নূহ তার উম্মতেরা আমার নবীকে মডেল বানিয়ে তারা জান্নাতে চলে যাচ্ছে, আর আমরা সেই নবীর আদরের আর মহব্বতের উম্মত হয়ে আমার আপনার ঘরে ছেলে মেয়েদের কৃষ্টি কালচার কোথায়? আমি আপনাকে কি জন্য বলছি না, মিলাদুল নবী কি এবং কেন এর প্রয়োজনীয়তা সম্পর্কে আপনাকে বোঝানোর জন্য তথ্য কোনো আনি, আমার রাসূলুল্লাহর জীবনী কিতাবটির নাম জুরখানি, এর লেখকের নাম জারখানি, আমার রাসূলুল্লাহর বিশ্ববিখ্যাত এই কিতাবটির ভিতরে পরিষ্কার লেখা আছে আমার আল্লাহ আমাদেরকে যেমন আমার নবীর মিলাদের কথা বলেছেন, আমার আল্লাহ স্বয়ং আমার নবীর মিলাদের বন্দনা আমার আল্লাহ স্বয়ং নিজেই করেছে, বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে যেমন কত বলেছেন, স্বয়ং মহান আল্লাহ নিজেই তার বিশ্বনবীর মিলাদের কথা তিনি বন্দনা করেছেন, কিভাবে আপনি লক্ষ্য করুন আর ভাবতে থাকুন, মনে মনে একটু শান্তি পেতে থাকুন, অস মজা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আবাজান মায়ের শুনলেন নবী আদম আলী সাল্লামের শরীরে মহান আল্লাহ প্রাণ দিয়ে দিলেন, আল্লাহ নবী আদম আলী সাল্লামের চোখটা মেলার সাথে সাথে মহান আল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার আরশ আজিমের উপরে আপনার নামের সঙ্গে একটা নাম দেখতে পেলাম, ওই নামটি কোন নাম? আমার আল্লাহ পাক বললেন হে আবু মুহাম্মদ তুমি তোমার মাতার উত্তোলন করো। নবী আদম আলী সাল্লাম মস্তক উত্তোলন করে বললেন আল্লাহ আমার নাম তো আদম, আপনি আমাকে আবু মুহাম্মদ বলে কেন ডাকলেন? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আল্লাহ নবী আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহ আপনার আরশ আজিমের ফানুসগুলির ভিতরে একটা নূর চমকায়, নূরটি কোন নূর? তিনটে প্রশ্ন আমার আল্লাহ নবী আদম আলাইহিস সালামের প্রশ্নের উত্তর দিতে যে আল্লাহ আমার নবীর মিলাদের বন্দনা করলে। ও আদম শুনে নাও, আদম তুমি স্পর্শ আকারে জেনে নাও, আমি তোমাকে বিশেষভাবে জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আদম ওই আরশ আজিমের উপরে যে নাম দিয়ে দেখতে পাও ওটা আমার প্রিয় হাবিব, প্রিয় দোস্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আখলি সাল্লামের নাম ও আদম তুমি শুনে নাও আমি স্পষ্ট আকারে তোমাকে জানিয়ে দিলাম আমার আরশ আজিমের ফানুসগুলোর ভিতরে যে নূর চমকায় ওটা আমার হাবিবের নূর ওটা আমার দোস্তের নূর আমি আল্লাহ তোমার ললাটি দিয়ে জমিনে পাঠিয়ে দিলাম তোমার জমিনের নাম আদম আর জান্নাতের নাম আবু মুহাম্মদ ওই মুহাম্মদের আদি বিধা আর ওই মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার নাম মুহাম্মদ আর জান্নাতের নাম হলো আহমদ একবার জোরে শুনে বলুন সুবহানাল্লাহ স্বয়ং আল্লাহ তার নবীর মিলাদের বন্দনা করেছেন আজকে আমরা আমার আপনার ঘরের ছেলে মেয়েদের কাছে সেই রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ঐতিহ্যর বৈশিষ্ট্য তুলে ধরতে পারিনি এটা আমাদের ব্যর্থতা অন্য কিছু না সফলতা নয় অন্যতে আমার আপনার ঘরের ছেলে মেয়েদের কৃষ্টি কালচার এই কঠিন জায়গায় কী করে পৌঁছাবে আল্লাহ নবী আদম আলাইহিস সাল্লামকে পাঠালেন সিংহলে মা হাওয়া আলাইহিস সাল্লামকে পাঠালেন জেদ্দায় এই দুইজন ব্যক্তি যখন একত্রিত হলো জায়গাটির নাম হচ্ছে আরাফাত হ্যাঁ জায়গাটির নাম কি বললাম আরাফাত আমি আরাফাতে যেয়ে দেখলাম কাবা শরীফ দেখে আরাফাতের ময়দানটা হলো 9 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানটা 9 কিলোমিটার লম্বা এ ভাই এই জলসার সামনে ঝামেলা করছে কারা ছেলেগুলো কারা গো হ্যাঁ হ্যাঁ ওই বাচ্চাগুলো কারা হ্যাঁ আমি অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ সিভি তো সামনেই বাচ্চাগুলো আছে ওদেরকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করো হয় ভিতরে এসে বসে করছি আর একটু সাইডে যাও একেবারে আলোচনাগুলো চলছে তার সামনে ঝামেলা তো যাই হোক যে বিষয়টা আপনাদের কাছে আমি তুলে ধরছিলাম এই আরাফাতের ময়দানটা হলো 9 কিলোমিটার লম্বা আর 9 কিলোমিটার আর এই আরাফাতের ময়দানে একটা মসজিদ আছে মসজিদের নাম মসজিদের নামেরা যেখানে একসঙ্গে 3 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে তারপর বছরে মাত্র একদিন খোলা আরাফাত অর্থাৎ হজের দিন ওখানে দেখলাম একটা পাহাড় আছে পাহাড়টির নাম জাবালে রহমত আরবিতে জাবালুন জাবাল মানে পাহাড় যে পাহাড়ে আল্লাহ নবী আদম আলাইহিস সালামের প্রতি রহমত বর্ষণ করেছিলেন ওই পাহাড়টা জাবালে রহমতের পাহাড় দেখলাম যে খুব বড় সড়ো পাহাড় তা না একটা মিডিয়াম গোছের পাহাড় পাহাড়ের উপর একটা সাদা স্তম্ভ বসানো আছে ওইটাই নমুনা নবী আদম আলাইহিস সাল্লাম ওখানে বসে বসে সহিহ রিওয়ায়েত এসেছে 300 বছর ধরে কেঁদেছিলেন একবার ঝরে বলুন সুবহানাল্লাহ আবাজান মায়না শুনলেন আমায় আপনারা বেনিনা শুনলেন নবী আদম আলাইহিস সালাম তিনি ওঠে কান্দে কান্দে দৌড়ালেন আর দৌড়াতে দৌড়াতে হাসুটকে পড়ে জমিনে অজ্ঞান হয়ে যায় জানা দিয়ে ফেলে আল্লাহ পাকের ফরিশতা গণেরা আল্লাহ শাহি দরবারে হাজির হয়ে গেলেন রব্বুল আলামিন আল্লাহ যে আদমকে তো সুন্দর তো রবে তো অবায়ন যে সৃষ্টি করলেন আল্লাহ এই আদমের কি ক্ষমা হবে না এই আদমের কি মাফ হবে না আমার আল্লাহ জানি ইসরাইল অবশ্যই যদি আমার প্রিয় নবীর ওসিলা দিয়ে দোয়া চায় আমি আল্লাহ আদমকে মাফ করে দেব আদম আলাইহিস সালাম বলেছিলেন বাহকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আদমকে মাফ করে দিলেন আল্লাহ আদমকে মাফ করে দিলেন এখন এই অস্ত অনেকবার শুনেছি আমাদের এলাকার লোকাল মলি সাহেব মোহাম্মদ সাহেব মদ্দিন সাহেব অস্ত কুমারী আমি মনিরুল হুদা বনগাঁ এলাকার গোবরডাঙ্গার থেকে এসে এই তত্ত্বটা আপনাদের কাছে দিয়ে আমি আপনাদেরকে কি বোঝালাম আপনারা কি বুঝলেন হ্যাঁ ফুরফুরা শরীফের কুতুবুল আলম আমির শরিয়াত মুসাদ্দুদুজ জামান দাদা হুজুর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলীহির অনুমোদিত ফকিকুলের উজ্জ্বলতম আলেম কুলের শিরোমণি ভারত গৌরব পণ্ডিত আল্লামা হিন্দ রুহাল আমি রহমাতুল্লাহ আলীহি তার কলমে তিনি লিখেছেন যদি কেউ 5 ওয়াক্ত নামাজের মোনাজাতের শেষে বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়াটি শেষ করে দৈনন্দিন 5 বার আমার নবী রেসালাতের সাক্ষ্য হবে আমার নবীর মিলাদ দৈনন্দিন 5 বার করা হবে এবং আল্লাহ তার জীবনের গোনা মাফ করবে ওয়াজ বুঝে নেন মজা লাগবে না ভালো লাগবে না ভাই আমরা যেই জলসা দিয়েছি গ্রামবাসী ইয়াং জেনারেশন ছেলেরা কঠোর পরিশ্রম না করলে এত তড়িঘড়ি এরকম একটা সুন্দর কাজ হতে পারে না এটা ভালো না খারাপ ভালো জিনিস না আল্লাহ তার রসুল খুশি হবে না বেজার হবে
খুশি হবে আর দৈনন্দিন যদি পাঁচবার নামাজের মোনাজাতের পরে বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দোয়াটা শেষ করা হয় এতে আল্লাহ এবং তার রাসূল কষ্ট পাবে না খুশি হবে আমি তো বুঝতে পারলাম না টাওয়ার ফেল বললেন বছরে একবারও খুশি হবে আবার দিনে পাঁচবারও খুশি হবে কোনটা হ্যাঁ ওয়াজ বুঝে নেন ভালো লাগবে নবী দিবস শুধু রবিউল আউয়াল চাঁদে না আমি আপনাকে নবী দিবস প্রতি সেকেন্ডে করা যাবে সেই জায়গাটা আনতে আমি চলেছি নবী দিবস প্রতি মিনিটে করা যায় নবী দিবস প্রতি ঘন্টায় করা যায় নবী দিবস প্রতি দিনে করা যায় নবী দিবস প্রতি মাসে প্রতি সপ্তাহে বছরে যে কোনো সময় করা যায় সেকেন্ডে সেকেন্ডে আমার আপনার যদি নবী দিবস না করতে পারি ব্যর্থতা আর হতাশা করে বেড়াবে মুসলিম সমাজ শিক্ষার আঙ্গিনায় আসতে পারবে না যদি বিশ্ব নবী দিবস প্রতি সেকেন্ডে না করা যায় আমি ঠিক সেরকম একটা সুন্দর তত্ত্ব আমি আপনাদের কাছে আনতে চলেছি বাজান মাইনা শুনলেন ও মাইনা বোনেরা বেনিরা শুনলেন বা শুনতে লাগার ভাই বাবা জিরা ও মা বোনেরা বিষয়টা বোঝেন নবী আদম আলাইহি সালাম ইন্তেকালের আগে তার ছেলে মেয়ের আওলাদের সংখ্যা ছিল প্রায় 40,000-এর মতন নবী আদম আলাইহি সালাম সকলকে ডাক দিলেন এক জায়গায় একত্রিত করে বললেন শোনো আমার শারীরিক অবস্থা তো ভালো নয় আমি খুব বেশি দিন পৃথিবীতে বাঁচব না তবে আমি আমার ইন্তেকালের আগে তোমাদের দুটো সিয়াত শোনা যায় আমার আওলাদের এক নাম্বার তোমরা মনে রেখো আমার ইন্তেকালের বাদে তোমরা আমার ছেলে শীশকে তোমরা তোমাদের অগ্রগামী নেতা হিসাবে মেনে নিও তিনি তোমাদের প্রতিনিধি এবং আমার ছেলে শীশ শুনে নাও এক নাম্বার তুমি পরেশগারিতে দৃঢ়তা অবলম্বন করবে আর দ্বিতীয় নম্বরে তুমি যখন আল্লাহ বলবে সঙ্গে সঙ্গে তুমি মুহাম্মদ নামটা উচ্চারণ করবে কিতাবটির নাম মাদারাজুন নবুয়াত লেখকের নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবটি সাত খণ্ডে সমাপ্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিখ্যাত জীবন পরিষ্কার নবী আদম আলাইহিস সালামের সামনে তার ছেলে শীশ দাঁড়িয়ে গেলেন আব্বা পৃথিবীর প্রথম মানুষ প্রথম রসুল আর প্রথম নবী তো আপনি আমি আল্লাহ বলে আমি বলবো আদম আমি মুহাম্মদকে চিনি না পৃথিবীর মাটিতে সর্বপ্রথম যে মিলাদ করেছিলেন ওই মিলাদে মানুষের উপস্থিতি ছিল 40,000-এর মতন ওই মিলাদে আদম আলাইহিস সালাম কি কি বলেছিলেন সেই তত্ত্বটা আপনাদের একটু শুনিয়ে দেখি প্রতি সেকেন্ডে মিলাদ করা যায় কি না আবাজান মায়না শুনলেন ও মায়না বোনেরা বেনিরা শুনলেন নবী আদম আলাইহিস সালাম তার আওলাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন আমার আওলাদের শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার শরীরে প্রাণ দিয়েছিল আমার চোখ কামেলার সাথে সাথে আমি আল্লাহর আরশ আজিমের উপরে আল্লাহ নামের সঙ্গে মুহাম্মদ নামটা দেখেছিলাম আল্লাহ যখন আমার জান্নাতের ভিতরে রেখেছিলেন ওই জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় বিশেষ করে তুবার কুলবৃক্ষের পাতায় পাতায় আল্লাহ মুহাম্মদ নাম কি অঙ্কিত করে যায় জান্নাতের ভিতরে আল্লাহ প্রত্যেকটা গৃহের দরজায় এবং প্রত্যেকটা অট্টলিকার উপরে আল্লাহ ওই মুহাম্মদ নাম কি অঙ্কিত করে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রত্যেকটা হুর এবং গেলেমানদের বুকের মাঝখানে এবং কবরের চোখের মনিতে আল্লাহ মুহাম্মদ নাম কি অঙ্কিত করে যায় আল্লাহ সমস্ত ফেরেশতাদের কপালে আল্লাহ মুহাম্মদ নাম কি অঙ্কিত করেছে জোরে বলো আল্লাহ তার নবীকে ভালোবেসে তার প্রিয় নবীর নাম শাখায় পাতায় লতায় প্রত্যেকটা জায়গায় সুন্দর করে সাজিয়েছে হতভাগা কপাল ফাটা এই মুসলিম সমাজ এই নবীর ইজ্জত আর নবীর মহব্বত আর ভালোবাসা অন্তরে জায়গা দিতে পারিনি আল্লাহ যদি ফেরেশতাদের কপালে তার প্রিয় নবীর নামটা লিখে দেয় বাসন্তীর ভাই মা বাবাজির আমার জন যুবকের আপনারা জবাব দেন আমাদের কাছে দুটো ফারিস্তাদয় আছে না কেরামান কাতিমি লিখছে তাদের কপালে তো আল্লাহ মুহাম্মদ নামটাকে লিখেছে আমরা সেই নবীর নামের কতটা সম্মান আর ইজ্জত করবো তাহলে
সেই নবীর নাম লেখা ফেরেশতা আমাদের সঙ্গে আমরা যদি তাসের আড্ডায় মদের আড্ডায় জুয়ার আড্ডায় টেলিভিশনের সিডি কেবিল লাইনের সামনে বসে ছোট টাইট বিদার পাতলা পোশাকের বইগুলো দেখতে থাকি তাহলে ওই নবীর নামের ইজ্জত সম্মান করা হবে না বিজ্জতি করা হবে আমার তো দুটো পিঠ বুঝতে হবে রুটির একটা পিঠ সুন্দর একটা গজল বললাম একটা ঘটনা বললাম রুটির আরেকটা পিঠ দেখতে হবে সুন্দর একটা ঘটনা বলার পরে এই ঘটনাটা যে কতদূর দাঁড়াচ্ছে আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম যুক্তির খাতিরে আমরা কেউ নবী দিবস করব না আমরা কেউ মিলাদ দেব না আমরা কেউ জলসা করব না আমার নবীর নাম কি উচ্চারণ হবে না হ্যাঁ আপনি ভৌগোলিক রেখায় গোটা পৃথিবীটাকে সাজিয়ে নেন আমাদের পূর্বদেশ বাংলাদেশ বাংলাদেশের লাস্ট শহরটার নাম হচ্ছে কক্সবাজার ওপারে চলে যান মায়ানমার আপনি ধরে নেন মায়ানমার বা কক্সবাজারে ভোর চারটের সময় ফজরের আজান হচ্ছে আমাদের এখানে আসতে আসতে চারটে কুড়ি সাড়ে চারটে এখান থেকে যখন আপনি আরও পশ্চিমে চলে যাবেন দিল্লি পাঞ্জাবের তখন দেখা যাবে পাঁচটা সাড়ে পাঁচটায় ফজরে রক্ত হচ্ছে আরব সাগর পেরিয়ে যখন চলে যাবেন তখন দেখা যাবে আরও দু ঘন্টা পরে তিন ঘন্টা পরে যে ফজরে রক্ত হচ্ছে এই জায়গাগুলোয় যত মসজিদ আছে এই আজান হতে হতে চলে যাচ্ছে আজানের ভিতরে আশহাদু আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ কথা বোঝা গেছে একটু ভক্তিপুরে মহাব্বতে একবার তকবীরের ধ্বনি দেন দিন নারে তাকবীর খুব ভালো লাগছে একটু মহাব্বত করে না রে তাকবীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক ফুরফুরা শরীফ আওলাদে মোসাদ্দেদে সামান জনাব পিশা হুদুর কেবলা না তাকবীর আল্লাহ শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ হুজুর যথাসময় এসে আমাদের কাছে উপস্থিত হয়েছেন নির্দিষ্ট টাইমে তিনি স্টেজে উঠবেন দুর্গম রাস্তা অনেকটা রাস্তা অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তিনি আমাদের মাঝখানে এসে গেছেন যথাসময় ইনশাল্লাহ আমরা তাকে স্টেজে পাব আপনারা যারা দূরে বাইরে আসেন এসে ভিতরে বসে সুন্দর পরিবেশ তৈরি করুন আর কথাগুলো শুনতে থাকুন বিশ্ব নবী দিবসের সার্থকতা তার প্রয়োজনীয়তা তার গুরুত্ব তার তাৎপর্য এবং নবী দিবস কতটা জরুরি রাসূলের আদর্শপূর্ণ আলোচনা সেগুলো একটু ভাবতে থাকুন তাহলে দেখা যাবে পশ্চিম দেশে যেতে যেতে পূর্ব দেশে আবার জোহরের আজান কথা বলতে জানি এই জোহরের আজান চলতে চলতে আবার আসরের আজান যাদের কাছে মোবাইল নেট ঘড়ি দেখলে দেখা যাবে এই পাঁচ শক্ত আজান পৃথিবীতে একটা মুহূর্ত নেই যে মুহূর্তে আজান বন্ধ একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ আমার নবীর নাম কত সুন্দরভাবে আজান আজান শেষ হয়ে গেল আমরা সকলেই দোয়া পড়ি আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদান নাসিলাতাল ফাদিলা ওয়াদদারাজাতার রাফিয়া ওয়া বাসহু মাকামান মাহমুদান লাযী হ্যাঁ অর্জুকুনা সাফা আল্লাহ আপনি আমার নবীকে আপনি সেই মাকাম মাহমুদ নামক ওই মর্যাদা সম্পন্ন জায়গাটাকে আপনি দান করুন যেখানে তিনি আমাদের জন্য সেজদায় যে আল্লাহ আপনার কাছে সুপারিশি করবে জোরে বলা যাবে সুবহানাল্লাহ আজানে নবীর নাম আজানের দুয়ায় বিশ্ব নবীর নাম মানুষগুলো দৌড়ে এসে মুসল্লিরা অজু করে মসজিদে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে ইমাম সাহেবও দাঁড়িয়েছে নামাজ পড়াবেন কিন্তু ইমাম সাহেব কোনো সবুজ সংকেত পাচ্ছেন না কোনো সিগনাল পাচ্ছেন না উনি যে নামাজ শুরু করবে নামাজ শুরু করতে পাচ্ছেন না কারণ একজনের অপেক্ষায় আছে একজনের ভয়ে আছে তিনি যতক্ষণ না আমার নবীর নামটা না শোনাচ্ছে আকামতের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততক্ষণ নামাজ শুরু হচ্ছে না জোরে বলুন পৃথিবীতে কোন মুহূর্ত দেখেন কোন টাইমতে আমার রাসূলের নাম হচ্ছে না আজানে নাম আজানের দোয়ায় নাম নামাজ শুরুর আকামতে আমার রাসূলুল্লাহর নাম
আমি যখন নামাজ শুরু করে দিলাম ও ভাই এক রাকাত হয়ে গেল দ্বিতীয় রাকাতে আমি যখন বৈঠকে বসলাম তখন আমাকে পড়তে হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নবী জোরে সুরে বলা যাবে একটু ভক্তি ভরে বলুন পৃথিবীতে এমন কোন নামাজ আছে ওয়াজিব বলুন ফরজ বলুন সুন্নত বলুন নফল বলুন সালাত তজ বলুন ইশরাক বলুন চাশত বলুন আবিন বলুন তাহাজ্জুদ বলুন যে নামাজই পড়ুন না কেন সে নামাজের ভিতরে আপনাকে আত্তাহিয়াতু পড়তে হবে মাস্ট আত্তাহিয়াতু পড়াটা ওয়াজিব অন্যথায় নামাজ হবে না আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়াটা হচ্ছে সুন্নাত আর দরুদের পরে হ্যাঁ দরুদের পরে দোয়ায়ে মাসরুরাটা পড়া হচ্ছে মুস্তাহাব কথা বোঝা গেল এক তাহলে পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যে মুহূর্তে নামাজ হয় না আমি আপনাকে বোঝাতে চাইলাম মিলাদের গুরুত্ব তাৎপর্য বৈশিষ্ট্য আবিজত্য রসুলুল্লাহর মিলাদ প্রতি সেকেন্ডে প্রয়োজন আমি বলেছি রসুল বিশ্ব নবী দিবস প্রতি সেকেন্ডে করা যাবে আমি সেটা আপনাদের সামনে আলোচনা করেছি কিন্তু তারপরেও বোঝাতে চাইলাম যদি আমরা নাই বা করি তারপরেও কি আমার রসুলুল্লাহর নাম হবে না পৃথিবীতে সেটাও আমি স্পষ্ট দেখে দিলাম পৃথিবীতে একটা মুহূর্ত একটা সেকেন্ড যদি আমার নবীর নাম না হয় গোটা পৃথিবীটাকে আল্লাহ নাস্তা নাবুদ করে দেবে ধ্বংস করে দেবে এই জন্যে ভৌগোলিক রেখাকে পৃথিবীকে সাজিয়ে হ্যাঁ কথা বলেনি আমার নবীর নাম প্রতি সেকেন্ডে উচ্চারণ হয় একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ আবাজান মায়ের শুনলেন ও মায়ের আপনারা বেঠিনা শুনলেন বা শুদ্ধ শিক্ষিত সমাজ আপনারা জ্ঞানী খুনি বুদ্ধিজীবী আপনারা বিষয়টা সম্পর্কে শুনলেন খেলো যদি আপনি আপনার ঘরের বাচ্চাটা যখন ঘুম থেকে উঠবে না না তাদের যদি শেখানো হয় খোঁজি তুমি ঘুম থেকে উঠেছো অবশ্যই বাথরুমে যাবে তবে ডান পা দিয়ে বাথরুমে যাবে বার হওয়ার সময় তুমি বাম পা দিয়ে বার হবে তবে মনে রেখো তুমি যখন মসজিদে যাবে ওই সময় ডান পা দিয়ে যাবে বার হবে তুমি বাম পা দিয়ে এটা তুমি সতর্ক হও তুমি যেন বাথরুমে তুমি যেন ডান পা দিয়ে যেও না আসলে শুনে নাও তুমি ঘুম থেকে উঠে তুমি শখ করে নাও যেন খবরদার খবরদার তুমি ওই বিরাস কলগেট নিয়ে দাঁত মাঝামাঝি বেশি করো না বিরাস কলগেটের প্রয়োজন হয় অবশ্যই মেডিকেল সায়েন্স বলছে যখন তুমি একবার করো কিন্তু বাকি চারবার তুমি মিসওয়াকটা করো একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ মেডিকেল সায়েন্স বলছে স্বাস্থ্যবিজ্ঞানীরা মিসওয়াক বিরাস করলে উপকার আছে একবার করুন আপত্তি কি আছে কিন্তু বাকি চারবার এটা মিসওয়াকটা করতে হবে এটা আমার নবীর সুন্নাত একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে এই তত্ত্বটা বাচ্চাকে শেখা আবাজান মায়েরা শুনলেন ও মায়েরা ফুলেন বেঠিনা শুনলেন না না ওই বাচ্চাকে যখন পোশাক পরাবেন না না আপনার ছোট বাচ্চা শিখিয়ে দেন এক হচ্ছে তোমার পোশাক না জানো গিটির নিচে না চলে যায় ডাকুর নিচে না চলে যায় এক ছেলে তোমার পোশাকটা খবরদার জানো নাভির নিচে না চলে আসে বারামুন্ডা প্যান্টটা তুমি পরো রাখা নাভি থেকে হিটু পর্যন্ত দেখে রাখাটা অবশ্যই ফরজ ফরজ তোমার গিটির নিচেই তোমার জামা পাজামা শুটটা জানো না পড়ে ও বাইরে দুস্তরাই বাচ্চাকে যখন শেখান আয় কচি বা তোমার খেতে হবে খাবার সময় তুমি খেয়াল রাখবে তোমার পেটটাকে তুমি তিনটে ভাগ করে নাও এক ভাগ খাদ্য এক ভাগ পানি আর এক ভাগ হলো শ্বাস প্রশ্বাস অর্থাৎ মেডিকেল সায়েন্স বলছে ওটা শ্বাস নিঃশ্বাস তরিকাদের পীর গণেরা বলছেন না ওটাকে আল্লাহ সিকিউরিটি দিয়ে তুমি পরিপূর্ণ করে না আয় কচি খাওয়া শুরুর আগে বিসমিল্লাহ ওয়ালা বরকাতিল্লাহ বলো গোলের দিক থেকে খাওয়া শুরু করো একচি খাদ্যগুলো খুব চিবিয়ে খাও খবরদার খাওয়া শেষ হয়ে গেলে থালাটা খুব চেটে মুছে খেয়ে নাও এটা হলো আমার নবী সুন্নাত একবার জোরে বলুন সুবহানাল্লাহ খাওয়া শুরুতে তুমি একটা দস্তারখানা পেতে নাও আবাজান মায়েরা শুনলেন ও মায়েরা ফোনেরা বেঠিনা শুনলেন বিশ্ব নবী দিবসটাকে আপনি প্রতি সেকেন্ডে পালন করুন প্রতি মিনিটে মিনিটে পালন করুন দস্তারখানায় লোকমাটা খেয়ে তুলে খেতে হবে যদি কোনো খাদ্য ফোনে যায় নবী আমার জানিয়েছেন না তোমার খাদ্য খোলাকের ভিতরে আল্লাহ বরকত রেখেছে যে কোন টুকরার ভিতরে বরকত আছে
তুমি তো জানো না আয় চলে শুনে নাও খাওয়ার পরে তুমি আঙ্গুলগুলোকে চেটে চেটে খাবে থালাটা চেটে খাবে এটা আমার নবীর সুন্নাত কারণ তুমি যদি অবশিষ্ট রেখে দাও ওই খাদ্য কোনো কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে বিচার করবে আর মেডিকেল সায়েন্স বলছে না না স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছে না না ওই খাওয়ার পরে তুমি যদি থালার আঙ্গুলটা চেটে খাও তোমার গালে লালাগুলো এমনি করে বেশি বেশি যাবে আর খাওয়ার শেষ ওই লালাগুলো তোমার হজম শক্তিকে বানিয়ে দেয় তাহলে এদেরকে জেনারেল শিক্ষার সাথে সাথে ইসলামী শিক্ষা ইসলামী এডুকেশনের সাথে সাথে জেনারেল এডুকেশন দুটো শিক্ষা এদেরকে দিতে হবে তাদের রসুলের সুন্নাত বলার সাথে সাথে মেডিকেল সায়েন্সের তত্ত্বটা তাদেরকে কি বলা যায় হ্যাঁ শেখাতে হবে তাহলে তো নবী দিবসের সার্থকতা হবে বিশ্ব নবী দিবস উদযাপনের আর আমরা যদি কিছু মানুষ মনে করি না শুধু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ইম্পর্টেন্ট খুব ভাইটাল কিছু জীবনী আর এমনি খুব কায়দা করে যদি বলা যায় আর ওটাই আমার আপনার জীবনের শেষ ব্যাপারে এদের নবী ওটাই আমার আপনার জীবনের সফলতা তাহলে কিন্তু দুর্ভাগ্য আর হতাশা কিন্তু তাড়া করে বেড়াবে বাজান মায়না শুনলেন ও মায়না পুনা না বেডি না শুনলেন না নবী আদম আলী সাল্লাম তো ছেলেকে বলেছিলেন তে পরেশকার তে দৃঢ়তা অবলম্বন করবে না প্রবাসে মে কুতু বলালাম আমি শরীয়ত বুঝতে জমান দাদা খুদর আহমেদুল্লাহ লিখি বাঙালি মুসলমান দিগো খেদিনি বাংলা আসামের মানুষ দিগো খেদিনি নাই গোটা পৃথিবীর মুসলমানদের তিনি ওই আধ্যাত্মিক জ্ঞান এবং পরেশকারী তার জ্ঞানে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কারণ বিষয়টা শুনলে খুব ভালো লাগবে মজা লাগবে শরিয়াত তরিকত হকিকত ও মারেফত শরিয়াত তরিকত হকিকত ও মারেফত নবুয়াত যেখানে শেষ হয়েছে বেলায়েত সেখানে শুরু হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ রসুলুল্লাহর জামানা এসে রসুলুল্লাহ পর্যন্ত নবুয়াত খতম রসুলুল্লাহর পর থেকে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে বিলায়েত শুরু পৃথিবীতে আর কোনো নবী আসবে না ওহী এবং রেসালাত বন্ধ কিন্তু পৃথিবীতে আসবে সিদ্দিক শহীদ এবং সলিহীন পৃথিবীতে আল্লাহ বিলায়েতের দরজাটাকে খুলে রেখেছে এবং শুধু তাই নয় পৃথিবীতে আমার আল্লাহ ইলহাম চালু রেখেছে কামত পর্যন্ত চলবে বলুন সুবহানাল্লাহ এটা জিনিস মনে রাখবেন ভালোভাবে যে আল্লাহ নবুয়াত দিয়েছিল কেবলমাত্র পৃথিবীর মাটিতে পুরুষদের জন্য ছেলেদের জন্য আর বিলায়েত আল্লাহ ছেলেদেরও দিয়েছে মেয়েদেরও দিয়েছে বিলায়েতটা ছেলে এবং মেয়ে উভয়ে তারা অর্জন করেছে জোরে সোরে বলা যাবে সুবহানাল্লাহ পৃথিবীতে এই বিলায়েতে রাস্তা তরিকাতে রাস্তা মোট 350-এর মতন এসেছে কতটা বললাম বাবু 350 এই 350 তরিকা আর বিলায়েতের তরিকার ভিতরে 9,900 ছটা সবক ছিল কথাটা বললাম 9,906টা কিন্তু সেই সমস্ত তরিকা শায়েকরা মারা যাওয়ায় পৃথিবীতে সেই সমস্ত তরিকাগুলো সব বিলীন হয়ে গেছে এখন পৃথিবীতে মাসউদ তরিকা হলো 4টি চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া এবং মুজাদ্দাদিয়া এই 4 তরিকা সবকের সংখ্যা হলো মোট 247টি একবার আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কতটা বললাম 247টি প্রপ্রা শরীফের কুতুব আল আলাম আমির শরিয়াত মুজাদ্দাদ জামান দাদা হুদ রহমাতুল্লাহ আলাইহি বাঙালি মুসলমানদের চোখ খুলে যে আল্লামা রোহাল আমিন রহমাতুল্লাহ লেখা তরিকা দরবম ওজিউদ্দিন মুস্তফা আবু জাফর মিজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ লেখা তালিমে তরিকাত আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ লেখা সিরাজুস সলিহীন এই কিতাবগুলোর ভিতরে এই সমস্ত তরিকা নিয়ম কানুনগুলো সুস্পষ্টভাবে দেওয়া আছে আমরা
পীর পন্থী মানুষ আল্লাহর ওলিদেরকে মহব্বত করি ভালোবাসি কিন্তু আমরা তাদেরকে নিয়ে পূজো করি না আমরা কবর জিয়ারতকে জায়েজ বলি কবর জিয়ারত থেকে রোহানি দোয়া নি কিন্তু আমরা কবর পূজা করি না ঠিক না বলছি হ্যাঁ তো আদ নবী আদম আলাইহিস সালাম তার ছেলে দিগকে এই কথাটাই শিখিয়েছিলেন সাবধান তোমরা পরেশ গাড়িতে দৃঢ়তা অবলম্বন করবেন আর এই পরেশ গাড়ি তার উপরে যদি আমাদের বুঝতে হয় জানতে হয় ভাবতে হয় তাহলে একজন শায়খের দরকার হয় আর শায়খ কাছ থেকে এই সমস্ত বিষয়গুলো আমাদের জেনে নিতে হয় যেটাকে আমরা বলি বায়াত আর বায়াত শব্দের অর্থ হলো বিক্রি হওয়া এর সার্বিক অর্থ দাঁড়ায় কোরআন হাদিস ইজমা ও কিয়াস ও পিরানের তরিকাতদের মানিত মতাদর্শটাকে আমি অনুযায়ী জীবনযাপন করব বলে একজন আল্লাহওয়ালা দিনদার পরেশগার মানুষের কাছে নিজেকে বিক্রি করতে হয় কথা বোঝা যায়নি হ্যাঁ তরিক মানে রাস্তা কি বললাম তরিক মানে রাস্তা আর মারেফাত মানে চেনা আল্লাহ চেনা রাস্তাটাকে প্রশস্ত করা নাম হচ্ছে তরিকা তো মারেফাতের রাস্তা যে মানুষটা শরিয়াতটাকে সুন্দর নিখুঁত এবং নৈপুণ্যভাবে যে ব্যক্তি মেনে চলতে পারে সে তরিকাতে রাস্তায় দ্রুত এগিয়ে যেতে পারে আর যে ব্যক্তি তরিকাতে রাস্তায় এগিয়ে যাবে তার অল্পদিন মারেফাতে নসিব হবে আল্লাহ তার নসিব করাবেন আর যে ব্যক্তি মারেফাত যার নসিব হয়ে যাবে সে তখন তার হকিকতটা বুঝতে পারে জোরে বলুন একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ তাহলে শরিয়াত তরিকাত হকিকত ও মারেফাত তাহলে আমি যে দিকটায় আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আগিয়ে যাচ্ছি আমরা দেখছি সেদিকটায় যেন আমাদের কমজোরি সেদিকটায় যেন আমরা আগাইনি কথা বোঝেনি রসুলুল্লাহর জীবনীর ওপরে আসলাম রসুলুল্লাহর জীবনীর গভীরত্বে পৌঁছে দেখছি না আমরা রসুলুল্লাহর জীবনী শুনবো কিন্তু রসুলের শিক্ষা সংস্কৃতির আদর্শ কোনো ম্যান টু ম্যান আমাদের প্রত্যেকটা ঘরের ছেলে মেয়েদের প্রতিটা মুহূর্ত আমার রসুলকে স্মরণ করিয়ে দেব সে জায়গাটাও আমাদের ব্যর্থতা হ্যাঁ সে জায়গাটা আমাদের ব্যর্থতা তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন অধ্যায়টা আমরা শুনব আবাজান মায়ের শুনলেন ও মায়েরা পুনরা বেঠিনা শুনলেন বা সত্যি শিক্ষিত সমাজ আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আপনারা অবশ্যই আপনারা অসনা ঠান্ডা মাথা শ্রোতা অবশ্যই আমরা সকলেই পীর ওলিদেরকে মহাব্বত করে ভালোবাসি তাদের সিলসিলার উপরে আমরা জীবনযাপন করি এই সিলসিলার মুক্ত মাদ্রাসায় পড়াশুনো করে এই সিলসিলার বইপত্র আর পত্র পত্রিকা পড়ি এই সিলসিলার পীর মাশাইখদের কবর খুলে আমরা জিয়ারত করে এই সিলসিলার শিক্ষা দেওয়ার তরিকাগুলোকে আমরা মশ করি তরিকা সবগুলোকে আমরা আমল করি আব্বা জান মায়েরা শুনেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জীবন জিন্দেগিতে তার কি কঠোর পরিশ্রমটা ছিল সে বিষয়টাকে আমরা একটু ভাবব না না 63 বছর জিন্দেগিতে আমার রাসূলুল্লাহ ছিল তার এমনি করে আপোষহীন সংগ্রাম ছিল ও বসন্তীর বাইরে শুনিনির অন্য কিছু না অন্য কিছু না প্রত্যেকটা ম্যান টু ম্যান প্রত্যেকটা নারী পুরুষের কাজে আমার আল্লাহর পরিচয় গুলো পৌঁছে দেওয়া ঠিক না বাবা কি উদ্দেশ্য ছিল প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষ যেন তারা আল্লাহ পাককে চিনতে পারে আল্লাহ পাকের হুকুম আহকামগুলোকে মানতে পারে তিনি আপোষহীন সংগ্রাম চালিয়েছিলেন 63 বছর জিন্দেগিতে লক্ষ্য করলে দেখা যায় আমার রাসূলুল্লাহ তয়েবে রক্তাক্ত হয়েছে একটাই কারণ মানুষের কাছে আল্লাহর পরিচয়টা পৌঁছে দেওয়ার জন্য কুফারে কুরাইশের কমবখ্তা আবু জেহেল আমার রাসূলুল্লাহর উপরে উঠে নারী ভুড়ি চাপিয়েছিল তার গলায় ফাঁস দিয়ে টেনেছিল একটাই কারণ তিনি আল্লাহর পরিচয়টা তাদের কাছে তুলে ধরেছিল বলে ওহদের ময়দানে আমার রাসূলুল্লাহ দান দান না শহীদ হলো কি কারণে আল্লাহ পাকের পরিচয়টা তাদের কাছে দেওয়ার কারণে আমার রাসূল মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় আসলেন কি কারণে একটাই কারণ আল্লাহ পাকের পরিচয় পরিচিতিরা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই পরিচয় দেওয়ার জন্য আমার রাসূলুল্লাহর এই নিদারুণ কঠিন পরিস্থিতি আমার আগে যে ভাইজান বলছিলেন রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধেছিলেন ক্ষুধার তাড়নায় হ্যাঁ
কথা বুঝে জানি এই উম্মতের জন্য তিনি ঠিকমতো খায়নি ঠিকমতো ঘুমায়নি ঠিকমতো আয়েশ আরাম করেনি ঠিকমতো পড়েনি 63 বছর জিন্দেগীটায় উম্মতি উম্মতি করে আর উম্মতের সুখ দুঃখের কথা তিনি চিন্তা করে জীবন অতিবাহিত করে আজকে মদিনার কবরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু রূহানিতে আজ উম্মতের জন্য কেঁদে তিনি মদিনার মাটিটাকে কাদা করে ফেলেছে أبداً ما ينشنن وما يلفن أبداً ينشنن أمر الله باك رب العالمين تني دار نبي كي شندور پوانت دي جيغل الله روحاني تي تار كون أمات أمات ني مارا گل إيمان دار ناري پروشن امني كون مهود شما دارا شمد الله باك تار روحاني خلو تي پونسا دي بارن وما يمان نبي روحاني تي أمات أمات ني رقابر پونسا دي بارن أمر نبي حشر الميدان خرير مصيبو تير دير ده اكبر ميزان داره دابه اكبر تير سخم نامه دارو جاي دانابه اكبر مقاب محمود ده شزائي پونه جابه او بائره دو سر شريري اي امت امت كوري عمال نبي گوتا جمن و جمن ده كي جاور امني كوري قام در قدين مصيبو تير دير امت در كي كي بابه اللہ ار كاجي خمچي اللہ ده سمنات پرویش کنا ده بارن امال نبي رچن تا چه دونا دائی دائی আজকে যদি আমরা বিশ্ব নবী দিবস উদযাপন করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শটাকে নিয়ে যদি আলোচনা করি সেই মজলিস কায়েম করি তাহলে আমার আপনার জীবনের তো একটা সাধনার ভাবনা হবে যে না এই নবী দিবসের মজলিস থেকে আমাদের কিন্তু তত্ত্ব আর কিছু বিষয় সংগ্রহ করে আমরা সমাজের স্তরে স্তরে রন্ধে রন্ধে প্রত্যেকটা নারী আর পুরুষের কাছে আমরা সেটা পৌঁছে দেব আমাদের উপার্জিত টাকা আমাদের উপার্জিত অর্থ আমাদের উপার্জিত সম্পদ এগুলো যেন আমাদের একটা অংশ যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গুণ প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে যেন আমরা ব্যয় করতে পারি তাহলে তো আমাদের জীবনের সার্থকতা হবে আমি আনন্দ পাচ্ছি খুব ভালো লাগছে যে বাসন্তীর ইয়াং জেনারেশন যারা তরুণ তুর্কি ঘোড়ার মতো নবীন ছেলেরা তাদের উপার্জিত একটা পয়সাকে তারা এক জায়গায় করে তারা এই সুন্দর বনাট্য ফুটন্ত গোলাপীর মতন একটা মজলিস বানিয়েছে আর এটাও হলো একটা সদগায় জারিয়া একবার জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামী জলসাটা হলো একটা সদগায় জারিয়া বাজান মাইনা শুনলেন ও মাইনা পুনরা মেডিনা শুনলেন অন্য কোন কারণ নাই মাদ্রাসা যেমন সদগায় জারিয়া মসজিদ যদি কেউ প্রতিষ্ঠিত করে ওটা যেমন সদগায় জারিয়া ইসালে সব ধর্ম দিবস সভা নবী দিবসটা হলো ভাই সদগায় জারিয়ার ভিতরে ঘুরলো কারণ এখান থেকে মানুষ সদস্যা শুনে দ্বারা আমল করবে যারা এই মজলিস কায়েম করবে যারা টাকা দেবে যারা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে করবে যারা তাবার ঘরে ব্যবস্থা করবে অবশ্যই তারা এই সদগায় জারিয়ার ব্যাপারে তারাও এই সওয়াবের অধিকারী হবে বলুন সুবহানাল্লাহ তারাও সওয়াবের অধিকারী হবে একেবারে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই কিন্তু আজকে আমরা যদি মনে করি না নবী দিবস মানে কেবলমাত্র একটা লাইটিং হবে নবী দিবস মানে মাইকিং নবী দিবস মানে প্যান্ডেল নবী দিবস মানে তাবারক নবী দিবস মানে হ্যান্ডমিল করে বিশাল প্রচার প্রসার করা নবী দিবস মানে এমনি করে মাওলানা আর হুজুর কেবলাদেরকে এনে একটু অস্ত্র না আমরা যদি এগুলোকে নবী দিবস মনে করি কথা বুঝে জানি এগুলো নবী দিবসের একটা আনুষঙ্গিক বিষয় কি বললাম এগুলো নবী দিবসের সরঞ্জাম আনুষঙ্গিক বিষয় কিন্তু মূল নবী দিবস হলো নবীর আদর্শ আর শিক্ষা সংস্কৃতি তাকে আমাদের জীবনে বাস্তবায়ন করা একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ তাহলে আজকে আমি আপনি কোথায় আবাজান মাইনা শুনলেন ও মাইনা পুনরা মেডিনা শুনলেন কথাটা কেন শুনলাম আপনাদের নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে এবং যুক্তি আছে মদিনা শরীফের আমি যে দেখতে পেলাম না মদিনার মানুষেরা তারা আমার রাসূলুল্লাহর জন্য এত পাগল রাসূলুল্লাহ রওজাকে তারা মদিনার মসজিদের ব্যাপারে তারা এত যত্নবান মদিনার কোন মানুষ তারা উপহার নেয় না উপহার দিতে গেলে তারা উপহার ফেরত দিয়ে দেয় তারা স্পর্শ করে এমনি করে বলতে থাকে ও মাইনা দুসুরা
শরীরের আপনারা আমাদের কি উপহার দিয়ে সন্তুষ্ট করবেন খোদ মহান আল্লাহ তিনি আমাদের কি উপহার দিয়েছেন তার প্রিয় নবীকে তিনি মদিনায় রেখেছে এর থেকে বড় উপহার আপনারা আমাদের কি দেবেন বুঝতে পারুননি এর থেকেও বড় উপহার আপনারা আমাদের কি দেবেন যেখানে খত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল্লা আমাদের কাছে দিয়েছে ভাই এবং দোস্ত বন্ধু মা এবং বাবাজি আমি মনিরুল হুদা আপনাদেরকে সেই কথাটাই শোনাতে চাইলাম যদি আমার আপনার জীবনে সবচেয়ে বড় উপহার হবে যদি রসুলুল্লাহর কোন সুন্নাতকে আমরা আঁকড়ে ধরতে পারি রাসূলের কোন আদর্শ যদি সমাজে বাস্তবায়ন করতে পারি আমার আপনার ঘরের ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা মা বোন ভাই প্রতিবেশীদের কাছে যদি রাসূলের সুন্নাত মানার একটা সুন্দর ব্যবস্থা বানাতে পারি তাহলে তো আমার আপনার জীবনের সবচেয়ে বড় উপহার রাসূলুল্লাহর আদর্শ একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আর আমরা যদি সেগুলো না মানাতে পারি আমাদের পরিস্থিতি কোথায় যাবে আবাজান মায়না শুরুরির ও মায়না পুনেনা মেডিনে শুরুরির লেখা আমি আপনাকে শুনিয়েছি না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে তার জীবনী লেখা হয়েছে আমি আপনাকে সুন্দর করে শুনিয়েছি না আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীর জীবনী বর্ণনা করেছেন তার মিলাদের বর্ণনা করেছেন নবী আদম আলাইহি সালাম তিনি আমার রাসূলুল্লাহর জীবনী বর্ণনা করেছেন আমার রাসূলুল্লাহর মিলাদের বর্ণনা করেছেন আমি শুনালাম না আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের জামানার তাই এবং তিনি এবং তার উম্মতেরা আমার নবীর কথা শুনে আল্লাহর কাছ থেকে তারা কিয়ামত দিন নাজাত পাবে সেই নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন পৃথিবীর মাটিতে আসলেন আমার রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিবের ললাটে আমার রাসূলুল্লাহ এসে পৌঁছালেন বন্দনায় পরিষ্কার এসেছে কাবা শরীফটা হলো বাইশ হাত লম্বা বাইশ হাত আড় আর বাইশ হাত উঁচু কাবার দরজার নাম মুলতাজিফ কাবার একটা বারান্দা আছে যার নাম হাতিমে কাবা কাবার ঠিক দক্ষিণ পূর্ব কোণে একটা পাথর আছে যার নাম হাজারে আসওয়াদ ঠিক খানায় কাবার কুড়ি হাত দূরে একটা পাথর আছে যার নাম মকামে ইব্রাহিম তার ঠিক পঞ্চাশ হাত দূরে একটা কূপ আছে যার নাম জমজম আর ওখান থেকে পঞ্চাশ হাত দূরে একটা পাহাড় পাহাড়টির নাম সাফা এবং মারওয়া আর চতুর্দিকে যে ঘরগুলো দেখা যায় এই ঘরগুলোর নাম হচ্ছে হেরেম বা হারাম শরীফ আর হাজির সাহেবরা যে জায়গাটায় তওয়াফ করে ওই জায়গাটার নাম হচ্ছে মাতব মাতব একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ দাদা এই কাবার ভিতরে তিনি ঘুমিয়ে আছে আবাজান মায়না শুনলেন ও মায়না পুনেনা বেদিনা শুনলেন আমার রাসূলুল্লাহ দাদা যদি ছিলেন আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল আমি ঘুম ভেঙে উঠে দেখতে পেলাম আমার চেহারার পরিবর্তন ঘটেছে আমার চোখে সুরমা লাগানো আছে আমার শরীরে যেন নতুন পোশাক পরানো আছে আমি আব্দুল মুত্তালিব দেখলাম আমার শরীর থেকে একটা মৃগ নবিয়াতুর সেন বার হয় জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ দাদাকে নিয়ে ওই জামানার যারা তাওরাত ইঞ্জিল জবুরের আলেম তার কাছে নিয়ে যাওয়ার দেখে বলে দিলেন এই ছেলেটার বিয়ের আদেশ হয়েছে রাসূলুল্লাহ দাদার প্রথম বিয়ে হয় কায়লা নামের একটা মহিলার সঙ্গে তার আল্লাহ কোনো সন্তান দেয়নি তার আগে মারা যায় দ্বিতীয় বিয়ে হলো ফাতিমা নামের একটা মহিলার সঙ্গে আমার রাসূলের বাপ চাচারা ওই ফাতিমার ঔরসে দশ ভাই আমার রাসূলের দুজন দাদিমা একজনের নাম কায়লা একজনের নাম ফাতিমা ফাতিমার ঔরসে রাসূলুল্লাহ দাদা বললেন আমি যখন আরবের সোশ্যাল লিডার হয়ে গেলাম সামাজিক লিডার হলাম গোটা মক্কাবাসীরা আমাকে বললেন ইনি হবেন কাবার মুতাল্লি কথা বলেনি ইমেলে বলেন প্রধান বলেন আর মেম্বার বলেন সেরকম একটা পর্যায়ে দায়িত্ব আমার রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতাল্লিবের কাছে চলে আসলো আবাজান মায়না শুনলেন ও মায়না পুনেনা মেডিনা শুনলেন খেল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব জড়িয়ে দিলেন লাখা কাবার দায়িত্ব যখন আমার হাতে আসলো আসার পরে আমার কাছে তিনটে সমস্যা চলে আসলো এক নাম্বার আরবের জমিনে পানি হয় না
বড় আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছে তিরাহি তিরাহি ইব্রাহিম আরবের উৎসাগল দুম্বার স্তনপন্ত শুকিয়ে গেছে গাছপালা তরুলতা সব মারা যাচ্ছে সকলে এসে বললেন আব্দুল মুত্তালিব এই কঠিন সমস্যা তুমি আমাদের অগ্রগণী সোশ্যাল লিডার নেতা তুমি সমস্যা সমাধান করতে পারবে তাই রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিবকে নিয়ে কাবার পাশে সবির বলে একটা পাহাড় আছে ওই পাহাড়ে নিয়ে সকলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইলেন আল্লাহ এই আব্দুল মুত্তালিবের ললাটে যে নূর আছে এই নূরের ওসিলা করে আল্লাহ আপনি আমাদের কাছে আপনার রহমতের পানি বর্ষণ করুন বলুন أبجان ماينو شنورين بولا شادا جادا دكتا باقالو الله الاسمان دك مشال داري پاني برشن شروع خلو الله باك رحمو ده گدار بزمين ده شجالا شپلا خلو الله ورم شکت باني ديلو ابن خورا شمستو ورسا گل دنبارا اوي شمستو دوبا خاش گلو كي كي ترا هشت بشت خلو تا درستان دوت ابن خورا الله باني ديلو گدار بير جمين আমার আল্লাহ গা দুর্ভিক্ষকে চিরতরের মতন দূর করে দিলে ও বাসন্তীর ভাইরা ও নজওয়ান যুবকেরা জলসা কমিটি ঈদগাহ কমিটি মাদ্রাসা কমিটি গ্রাম উন্নয়ন কমিটি ইসলামী সব কমিটি নবী দিবস কমিটি সেহরি কমিটি তারাবি কমিটি ও ভাইরা দসর শিরিন নখর আমার বলার বিষয় অন্য কিছু না যখন আমার রাসূল পৃথিবীতে আসেনি তার দাদা আব্দুল মুত্তালিবের ললাটে নূরের ওসিলা করে যদি আল্লাহ আসমান থেকে মুশাল ধরে পানি বর্ষণ করে জবাব তো আপনারা দেন আমরা তো সেই নবীর আদরের মহব্বতের উম্মত আমরা যদি নবী দিবস পালন করি আমরা যদি মিলাদুন নবী কায়েম করি আমরা যদি সেই রাসূলুল্লাহ শিক্ষা সংস্কৃতি আদর্শের ব্যাপারে যত্নবান হয়ে থাকি আল্লাহ কি আমাদের কাছে তার রহমত বর্ষণ করতে পারে না পারে না আমি কি বললাম ওয়াজ হবে দলিল ওয়াজ হবে রেকর্ড ওয়াজ হবে প্রমাণ হ্যাঁ কারণ এ সমাজের ছেলেরা তারা চায় যুক্তি উক্তি নোটেশন কোটেশন দলিল আদলি রেফারেন্স তত্ত্ব ইমাম প্রমাণ আমার প্রত্যেকটা কথাগুলো আপনারা ভাবলে ইনশাল্লাহ কিছু কিছু জিনিস এর থেকে খুঁজে পাবেন আমি আশা করছি কারণ বিষয়টা অত্যন্ত মজার আমি আপনার কাছে চলুন আমি আবার দ্বিতীয় একটা তত্ত্ব আনি যে বিশ্ব নবী দিবস এই জলসার ঐতিহ্যের বৈশিষ্ট্য প্রাচীন তত্ত্ব থেকে আনি আসলে পায় পায় দশটা নাকি দশটা গোনা মাপ কথা বোঝা যায়নি এটা তো আলহামদুলিল্লাহ এটা তো সব বুঝলাম কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপট দলিলের প্রেক্ষাপটে বিশ্ব নবী দিবসের গুরুত্ব কি আবাজান মাইনা শুনলেন ও মাইনা পুনরা বেঠিনা শুনলেন আমার রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব জানিয়ে দেন আমি বসে আছি এমন সময় একদল কোরাইশের এসে আমাকে সংবাদ দিলেন ও আমাদের অগ্রগণী নেতা ও আমাদের সোশ্যাল লিডার সামাজিক লিডার ও আব্দুল মুত্তালিব আপনি কি শুনেছেন বলছেন না নাক বলে আমাদের প্রতিবেশী দেশি আমান আর হে আমানের রাজধানী সোনা আর সোনার যিনি প্রধান অধিপতি তার নাম আবরা বিশাল একটা হস্তি বাহিনী নিয়ে ওই কাবাকে ধ্বংস করার জন্য এসেছে আব্দুল মুত্তালিব বললেন দেখো আবরার জনবল সেনাবল আবরাবাসার জনবল সেনাবল আর যুদ্ধ কৌশল অত্যাধিক নিখুঁত এবং নৈপুণ্য সেই দলের বিরুদ্ধে আমরা কি করে যুদ্ধ করব তো তখন সকলে বললেন আব্দুল মুত্তালিব আমরা তো আপনাকে সবির পর্বতের নিয়ে অনেকবার দোয়া করেছি আল্লাহ তো রহমত করেছে তা আল্লাহ নিশ্চয়ই রহম করবেন চলুন আপনাকে নিয়ে একটু সবির পর্বতে চলে যায় মিলাদ হবে কথা বলতে জানি রাসূল পাক সাল্লামের দাদাকে নিয়ে সকলে সবির পর্বতে চলে গেলে আবাজান মাইনা শুনলেন ও মাইনা পুনরা বেঠিনা শুনলেন সাথে সাথে দেখতে পাখালো না দাদা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে নিয়ে দোয়া চাই জান্লাক আব্দুল মুত্তালিবের ললাটে যে নূর আছে এই নূরের ওসিলা করে আমরা অনেক উপকার পেয়ে জান্লাক আমাদের এই কঠিন বিপদ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন বলার সাথে সাথে দেখতে পাখালো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ললাটে নূর জ্যোতি আলোক পূর্ণি
প্রতিমার চন্দ্রের ন্যায় দীপ্তিমান হয়ে কাবা শরীফের উপরে পতিত হলো। সকলে বললেন ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে নিয়ে তারা নিচে নেমে আসলেন। আব্দুল মুত্তালিব সরাসরি মুসা আব্রার কাছে পৌঁছে গেলেন। আব্রাহা বলে কি জন্য এসেছেন আপনি? বলে আপনি আমার গোত্রের উট ছাগলগুলো ধরে এসেছিলেন, ওগুলোকে ছিঁড়ে দিন। বলে আমি ওর জন্য আসিনি, আমি এসেছি কি জন্য জানেন? কাবাকে ধ্বংস করার জন্য। আব্রার উত্তরে রসিলের দাদা বলেছিলেন, ও আব্রা আপনি শুনে নেন, জেনে নেন, কাবার মালিক আল্লাহ, রক্ষা করবে আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার উটদুম্বা ধরে এনেছেন ওখানে দিনে দিয়ে দেন। বললে আপনি নিয়ে চলে যান। আল্লাহর তার জবাব দিলে, আল্লাহর কোরআন তার জবাব দিচ্ছে, দলিল কোরআনুল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل الله বলছে তোমরা কি দেখো নাই আমি আল্লাহ ওই হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ ব্যবহার করেছিলাম? আমি আবাবিল পাঠিয়ে দিয়ে তাদের পায়ে ছোট ছোট ওই নুড়ি পাথর দিয়ে আবরার সৈন্য আর সেনাদিগকে আমি আল্লাহ তুলো ধরা করে দিয়েছিলাম, নাস্তা নাবুদ করে দিয়েছিলাম, আমি তাদেরকে বাসি ডলা করেছি, ঠিক না? হ্যাঁ, ঘটনাটা কেন শোনালাম? জানা ঘটনা, হয়তো অনেকবার শুনেছি এই প্রসঙ্গে বাসন্তীর কিছু নবী প্রেমিক মানুষদের উদ্দেশ্য। আমার বলার উদ্দেশ্য হলো ভাই আপনারা জবাব দেন, নবী যখন পৃথিবীতে আসেনি রসুলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিবের ললাটে নূরের ওসিলা করে যদি আল্লাহ আবরাকে ধ্বংস করে কাবাকে রক্ষা করে, আরববাসীর কাছ থেকে সমূহ বিপদ থেকে যদি আল্লাহ হেফাজত করে, আমরা তো নবীর আদরের উম্মাত, আমরা তো নবীর মোহাব্বতের উম্মাত, আমরা সেই নবীর শিক্ষা সংস্কৃতি আর আদর্শটা যদি আমরা আমাদের ঘরে ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা ভাই বোন প্রতিবেশীদের কাছে বাস্তবায়ন করে সেই রসুলের আদর্শ যদি আমরা আমাদের জীবনে মেনে নিই, তাহলে আমাদের কাছ থেকে কি মহান আল্লাহ তার আসমানি জিসমানি মানবী দানবী মুসিবত থেকে কি আল্লাহ হেফাজত করতে পারে না? পারে না? নবী দিবসের সার্থকতা কিছু বুঝছেন? হ্যাঁ, জলসার সার্থকতা কিছু বুঝছেন? এবারে জায়গা বিশেষের নাম পরিবর্তন, কোথায় দেখা যাচ্ছে আমরা নবী দিবস বলি? কেউ বলে না এটা ঈসা আলাইহিস, কেউ বলছে না না ফাতিয়া দোয়াজদাম, কেউ বলছে না না এটা সিরাতুন নবী, কেউ বলছে না না এটা বিশ্বনবী কনফারেন্স, কেউ বলছে না না এটা বিশ্বনবী সমাবেশ, কেউ বলছে না না এটা বিশ্বনবী সেমিনার, কেউ বলছে না না এটা বিশ্বনবী দিবস উপলক্ষে ক্রাত প্রতিযোগিতা, কেউ বলছে না নাচ প্রতিযোগিতা, কেউ বলছে হাম আর প্রবন্ধন, কেউ বলছে বিশ্বনবী দিবস উপলক্ষে একটা বই প্রকাশনা, কেউ বলছে বিশ্বনবী দিবস উপলক্ষে একটা লাইব্রেরি বা মুক্ত মাদ্রাসার ভিত্তি স্থাপন, কেউ বলছে বিশ্বনবী দিবস উপলক্ষে কবরস্থান কেন্দ্রিক জলসা মসজিদ কেন্দ্রিক জলসা, কেউ বলছে ঘরে ওঠার জন্য একটা মিলাদ দিচ্ছি নবী দিবসকে কেন্দ্র করে। স্থান কাল হিসাবে নাম পরিবর্তন হয়েছে, কিন্তু মূল বিষয় তো একটাই না আলাদা আলাদা। হ্যাঁ, মূল বিষয় তো একটাই না আলাদা আলাদা। তাহলে আমার বলার বিষয় হলো মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রহমাতিহি ফাবি যালিকা ফালিয়াফরহু, আমি আল্লাহ আমার নবীকে তোমাদের কাছে রহমত আর বরকত করে পাঠিয়েছি, ওই নবীকে পাওয়ার পরে ওই নবীর মিলাদ, ওই নবীর সিরত, ওই নবীর লাইফ হিস্টোরি, ওই নবীর জীবন আদর্শের আলোচনার মজলিস তোমরা উদযাপন করো। এটা তো মহান আল্লাহ কোরআনে বলেছেন। কেন, কী জন্য? আমি আপনাদের কাছে অল্প অল্প দুটো একটা তত্ত্ব মাত্র আনতে পেরেছি রাসূলুল্লাহর জীবনে। যদি এই ধারাবাহিকতার ওপরে আমি আনি, সেই নবী আদম আলাইহিসসালাম থেকে শুরু করে রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব বলছে, না
আমি আমার ছেলে আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম কিন্তু আল্লাহ পাকের শান করুণা যে কোনো ওসিলায় আল্লাহ সেই কুরবানি থেকে আমার ছেলেকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন ওই উট কুরবানির মাধ্যমে একবার বলুন সুবহানাল্লাহ أبجان ما ينشد لك وما ينبون نبدي نشد لك بشو نبي محمد رسول الله صلى الله عليه وسلم دادان قبل تك نود جا خورا أما رسول الله رب عبد الله لولا ديش جاي وما ينبون سر شرير دكت با خالا أما رسول الله رب عبد الله جلية دلالا أمي جو كن قرآن بير كن مورا كن پورا كن باس پورا خجور غسر غنى چلو جدام أما الله باك شان بان قدرات ওই গাছটি আসুমকে কচি পাতা দান করে ওই গাছটি এমনি করে আমাকে হাওয়া দিতে লাগে রাসূল তখন পৃথিবীতে আসেনি আবাজান মায়ের শুনেন রাসূলুল্লাহ আব্দুল্লাহ জানিয়ে দেন নাহলে আমি যখন আরবের জমিনে ঘুরে বেড়াই পাহাড়ি এলাকায় মরুভূমি এলাকায় আমি লক্ষ্য করি আমার শরীর থেকে আটা মৃগ নামে আতরে সেন বারুদে দাগে আমি আব্দুল্লাহ আরবের যে পাড়ায় যে মোগল্লায় যে গোত্তেরে যাই ওই গোত্তেরের মেয়ের আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেস টু ফেস বিয়ের প্রস্তাব দিতে থাকে আমি একদিন এসে আমার আব্বাকে বললাম আব্বা যান আমি আব্দুল্লাহ বড় হয়েছি আমি শায়না হয়েছি না না আমার মনে আসে কাঙ্কাম একটু ঘুরে বেড়াবো না না আরবের মেয়েরা আমাকে খুব জ্বালাতন করছে ফেস টু ফেস দাঁড়িয়ে আমাকে সরাসরি বিয়ের প্রস্তাবটা দেয় মাওয়াহেবেলা দুনিয়া লেখক লিখেছেন ওই জামানার সত্তরটা নারী আমার রসুল্লাহ রাব্বা আবদুল্লাহর বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রসুল্লাহ দান আব্দুল মুতালিম শুনে বলেছিলেন ছেলেকে আবদুল্লাহ তুমি কথা তো আমাকে কোনোদিন বলনি তবে তুমি তৈরি হও আগামীকাল আমি তোমাকে ইসরাফের জমিনে নিয়ে যাব তোমার মামার বাড়িতে যে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব বলুন সুবহানাল্লাহ ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আব্দুল্লাহকে নিয়ে রাসূলুল্লাহর দাদা পরের দিন সকালবেলা মক্কা থেকে মদিনায় রওনা দিলে মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 486 কিলোমিটার রাস্তা এখন তো সমতল হয়েছে মক্কা থেকে একটা বাস ছাড়ছে মদিনায় যাচ্ছে ওই যেতে হার্ডলি 5 থেকে 5.5 ঘন্টায় মদিনায় পৌঁছে দিচ্ছে জোহর পরে উঠলে মাগরিবের নামাজ মদিনার মসজিদে ধরিয়ে দিচ্ছে একবার জোরে বলুন জোরে বলুন সুবহানাল্লাহ এবারে কথা বলছি কোন এবারেই তো আমি দেখলাম যে আমরা জোহর পড়ে আজিজিয়া থেকে বাস ছাড়লো আমাদের মাগরিবের নামাজ মদিনার মসজিদে ধরে দিল এত রাস্তা যেমন বাসগুলো এরকম স্পিরিটে ছুটছে সে জামানে তো উন্নত রাস্তা ছিল না চড়াই উতার পার হয়ে 486 কিলোমিটার রাস্তা রসুলের আব্বা আব্দুল্লাহ আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব এই দুজনা চললেন কোথায় ইয়াসরিফের জমিনে জান্নাত মদিনা মদিনাতুল মুনওয়ারায় রাসূলুল্লাহ রাব্বা আব্দুল্লাহ কি কল্লালা আব্বা জানের সঙ্গে আছেন আব্দুল মুতালিব যে ও ভাই ইয়াসরিফের জমিনে যে জুহরি বংশের আব্দুল ওয়াহাব জুহরির বাড়িতে তিনি উঠলেন ও ভাই আব্দুল ওয়াহাব জুহরি আপনি তো আমাকে চেনেন বলে অবশ্যই আপনি তো আমাদের গ্রামের জামাতা আপনি তো কাবা শরীফের মুতাল্লি আপনি তো মক্কা মসজিদের সোশ্যাল লিডার সামাজিক লিডার বলে আমার আসার কারণটা কি আপনি জানেন অন্য কিছু নয় আমার সঙ্গে যে ছেলেটি যে আমার ছোট ছেলে এই ছেলেটির নাম হচ্ছে আব্দুল্লাহ আমার ছেলেকে বিয়ে দেব আপনি কি একটা ভালো সুন্দর মেয়ের পরিচয় বলতে পারেন আব্দুল্লাহ ওয়াহাব জুহরি বলেছিলেন না না এই সুযোগটা হাতছাড়া করা যাবে না কারণ এত সুন্দর একটি ছেলে আমার তো একটা নিজের মেয়ে আছে যে আমার রাসূলুল্লাহ দাদাকে যে বললেন ভাই আব্দুল মুতালিব নিজের কথা তো নিজেতে বলা যায় না আবার কখনো কখনো না বললেও তো হয় না আমার তো নিজেরই একটা মেয়ে আছে যার নাম আমিনা আব্দুল মুতালিব শুনে বললেন ভাই আমি তো জেনে বুঝে আপনার বাড়িতে উঠেছি তা আপনার যদি একটা মেয়ে থাকে তাহলে আজকে রাত্রেই আপনার মেয়ে আমিনার সঙ্গে আমার ছেলে আব্দুল্লাহর বিবাহ হবে বলুন সুবহানাল্লাহ আমিনা মা কেমন ছিলেন
আবাজান মায়না শুনলেন ও মায়না বলেন আমি নীরা শুনলেন আমি না মা কেমন ছিলেন বললে বোঝা যায় আমি না মায়ের বয়স তখন 6 বছর পড়েনি আমি না মা তিনি বলছেন আমি একদিন মদিনার খাজুর বাগান আর মরুভূমি পাড়ি এলাকায় একা একা দিনের বেলা আমি দীপরোয়ারের সময় ঘুরে বেড়াই হঠাৎ করে আমি দেখতে পেলাম দূর থেকে একটা হরিণী পিছনের পানা সাথে না সাথে আগিয়ে আসে আমি আমি না দেখতে পেলাম অন্যদিক দেখ নেকড়ে বাঘ পিছনের পানা সাথে না সাথে আগিয়ে আসে ওই নেকড়ে বাঘটি দৌড়ে সেখানে করে ওই হরিণের মুখে চুমা দেয় হরিণটি নেকড়ে বাঘের মুখে চুমা দেয় তারা কেমন করে কোমর দুলিয়ে দুলিয়ে নাচে আর তারা যেন আমি আমি না আমাকে বলতে থাকে বিশ্ব নবীর আম্মা এমন করে আমি আমি না দৌড়ে বাড়িতে চলে গেলাম আমার মাকে ডাকলাম ও আমার আম্মা যান আমিনার মায়ের নাম ছিল বাররা ইবনে উজ্জাহ ও আম্মা আম্মা আমি দিনের বেলা এমন দৃষ্টি দেখেছি আমি ভীত সন্ত্রস্ত হয়ে আমি দৌড়ে এসেছি দৌড়ে এসেছি আমিনাকে নিয়ে ওই জামালার একদম তৌরাত ইলমের জবুরের আলেমের কাছে নিয়ে গেলেন ওই আলেম সাহেবটা দেখে বললেন ও আমি আম্মা তুমি ঘটনাটা ঘুমিয়ে দেখেছো না সচক্ষে দেখেছো বলছে আম্মা আমি তো সচক্ষে দেখেছি আমি দৌড়ে এসেছি দেখুন আমার বুকের স্পন্দন কেমন করে জোরে জোরে বয় ওই সময় পাদ্রি বলেছিলেন ও আমি আম্মা আপনার বন্দনা যদি সঠিক হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি তোমার খানদানে তোমার বংশে একটা সন্তানকে পাঠাবে যিনি বাঘ আর হরিণে হরিণে আর বাঘে শত্রু আর মিত্রু মিত্রু আর শত্রুকে এক গাঢ়ে পানি পান করাবে যেটা বলুন সুবহানাল্লাহ আমিনা মা যার ইতিহাস যার জীবনী তত্ত্বটা কিতাবে আরো সুন্দরভাবে সুচারুরূপে সুন্দরভাবে তার কিতাবের ভিতরে রসুলুল্লাহর জীবনী মাওয়াহেবে লাদুনিয়া লেখক তিনি আম্মা আমিনার জীবনীর অনেক তত্ত্ব তুলে ধরেছে আমি কেবলমাত্র একটা তত্ত্ব কেবলমাত্র বোঝানোর সাথে বললাম কারণ সময় যে আমার খুব লম্বা হবে এটা আমি ভাবতে পারছি না কারণ ফুরফরাশে মহামান্য হুজুর কিবলা তিনি ইতিপূর্বে এসে গেছেন তার আসার টাইমও হয়ে গেছেন কোন সময় টুক করে চলে আসবে আর আমার হ্যাঁ আলোচনা শর্ট করতে হবে ছেড়ে দিতে হবে এই জন্যেই শুধু আমি আগাবো না পিছবো আবাজান মায়না শুনলেন ও মায়না ফুনেরা বেঠিন শুরুর হঠাৎ করে দেখতে পা গেল না রাত্রে সন্ধ্যা হয়ে গেল রসুলের আব্বা আবদুল্লাহর সঙ্গে রসুলের আম্মা আমিনার বিবাহ হয়ে গেল ও মায় বিবাহ হয়ে যাওয়ার পরে আম্মা আমিনা জানিয়ে দিলেন রাত গভীর হয়ে গেছে আমার স্বামী আমার ঘরের ভিতরে ঢুকলেন দেখলাম ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিলেন আমি আমিনা আমার পাশে এসে বসলেন আমার স্বামী আবদুল্লাহ আমার স্বামীর সঙ্গে তখন আমার পরিচয় পরিচিতি হয়নি হঠাৎ করে আমার স্বামীর দিকে আমি একটু মুখটা তুলে আমি তাকালাম আমি যে মাথাটা নিচু করেছিলাম মুখটা তুলে তাকিয়ে আমার স্বামী আবদুল্লাহর দিকে খেয়াল করে দেখলাম আমার স্বামী আবদুল্লাহ ললেটা নূর জ্যোতি আলো পূর্ণিমার চন্দ্রের ন্যায় দীপ্তিমান আমি আমি না আমি উঠে আমার স্বামী আবদুল্লাহ ললাটে যেই না চুমো লাগিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে আমি দেখতে পেলাম আমার স্বামী আবদুল্লাহ ললাটের ওই নূর যদি আলোটা নিভে যে আমি আমি না আমার মুখ গহ্বর দিয়ে আমার পেটে প্রবেশ করেছে যেদিন বিয়ে হয় সেই রাত্রেই বিশ্ব নবী আমার পেটে আসে জোরে বলা যাবে সুবহানাল্লাহ মাসটা ছিল রজব মাস রাতটা ছিল জুমার রাত জোরে সোরে বলা যাবে সুবহানাল্লাহ পয়লা রজব জুমার রাত আম্মা আমিনা বললেন আবদুল্লাহর সঙ্গে আমার বিয়ে হলো আর আমার গর্ভে বিশ্ব নবী ওই রাত্রেই প্রবেশ করলেন বলুন সুবহানাল্লাহ
আবাজান মায়না শুনলেন গোমায়না পুনেরা বেঠিনা শরীরের সকাল হয়ে যায় আব্দুল মুত্তালিব জানিয়ে দিলেন লালা আমি কাবার মুতাল্লি আমি মক্কাবাসীদের সোশ্যাল লিডার আমাকে অবশ্যই অবশ্যই মক্কাবাসীদের গুরু দায়িত্ব নিয়ে চলতে হয় এই জন্য চলো আমার সঙ্গে চলো দেরি করলেন না আমি না বলে নেব শ্বশুর আব্বা আমাকে গুছিয়ে নিতে বললেন আমাকে আমার স্বামীকে নিয়ে দিদি সোজা 486 কিলোমিটার রাস্তা আমার চলা তার পার হয়ে মদিনা থেকে মক্কায় প্রবেশ করলাম আমি এসে দেখতে পেলাম খানায় কাবার উত্তরি একটা জীর্ণ কুটিরে আমার আবাস ওখানে স্বামী এমনি করে জীবন যাপন করতে শুরু করলাম সংসার করতে শুরু করলাম আমি 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 রাত্রিতে ঘুমিয়ে আছি হঠাৎ ঘুমের ভিতরে দেখতে পেলাম একটা নুরানি চেহারার মানুষ যে বলছেন ও আমিনা আমিনা মা তুমি কিন্তু বিশ্ব নবীর মা হয়ে গেছো তোমার গর্ভে বিশ্ব নবী এসেছে ওই বাচ্চাটি ভূমিষ্ঠ হলে তার নাম রাখবে মুহাম্মদ আম্মা আমিনা বললেন না না আমার পেটে সন্তান এসেছে আমি কোনো রকম বুঝতে পারি নাই কারণ কোনো মাস আমার হয়েস বা পিরিয়ড বন্ধ হয় নাই আমার পেটটা উচ্চ অনুভব হয় নাই আমার খাওয়ায় কোনো অরুচি ভাব পর্যন্ত আসি নাই কেবলমাত্র আমি বুঝতে পারি প্রত্যেকটা মাসে এক একজন রমণী এক একজন মহিলা এসে আমাকে সংবাদ দেন প্রথম মাসে একজন মহিলা আসলেন এসে বললেন ও আমিনা আমিনা আমার নাম হলো হাওয়া আমি হলাম আপনাদের আদিমাতা হাওয়া আমি আপনাকে সুসংবাদ নিয়ে যাই আপনি হলেন বিশ্ব নবীর মা আমি না জানিয়ে দিলেন অবশ্যই বুঝতে পারলাম কিভাবে আমি যখন আরবের জমিনে ঘুরে বেড়াই খানায় কাবার আশপাশে ইট পাথর গুলো আমার পায়ের তলায় তুলু তুলু অনুভব হতে লাগে আমি যখন পাহাড়ের পাদদে দিয়ে হেঁটে যাই ওই পাহাড় থেকে নুড়ি পাথর গুলো ঝরে পড়ে আর আমাকে যেন সালাম জানায় ও বিশ্ব নবীর মা বিশ্ব নবীর আম্মা আমি যখন ইন্দারা দ্বারে চলে যাই আমি বুঝতে পারি ইন্দ্রের পানি গুনে কে আমার আল্লাহ আপনা আপনি উপরের দিকে তুলে দেয় অন্যান্য মেয়েরা পানি আনে তারা ইন্দারা দ্বারে যে ওই দড়ি ফিট করে বালতি নামায় আর আমি আমি না যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের রহমতে পানি গুনো উঠলে ওঠে আমি আমি না উপর থেকে পানি নিয়ে চলে আসি আমি না বিশ্ব নবীর মা আল্লাহ আমার মাথাটাকে নিচু করতে দেবেন না আমি আমি না বুঝতে পারি নাই প্রত্যেকটা বাচ্চা তাকে মায়ের ঘেমে বিশ্ব নবী আমার ছিলেন আম্মা জান আমিনার পাম্পা জোরের নিচে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ প্রত্যেকটা বাচ্চা তার মায়ের নারীর সঙ্গে সন্তানের নারী সংযুক্ত বিশ্ব নবীর সঙ্গে কোন আম্মা আমিনার নারী সংযুক্ত ছিল না এই জন্য আম্মা আমিনার হায়েজ এবং পিরিয়ড কোন মাসে বন্ধ ছিল না একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ সুলেমান সাল্লামের আম্মা আমিরা জানিয়ে দিলেন আমি আমার স্বামী আব্দুল্লাহকে ডেকে বললাম আমার স্বামী আব্দুল্লাহ আমি রাত্রে গভীরে এমন একটা স্বপ্ন আমি দেখেছি স্বামী আমাকে তাড়া করে স্বামী আমাকে তাড়া দেয় আমি ঘুমিয়ে যাই আবার কয়েকদিন বাদে আবার একই স্বপ্ন স্বামী আমাকে বলল তুমি এমন স্বপ্ন দেখছো বলছে আমি স্বপ্ন দেখলাম একজন নুরানি চেহারার মানুষ যে আমাকে বলে গেলেন আমি নাকি বিশ্ব নবীর মা আপনি হলেন বিশ্ব নবীর আব্বা আর সন্তানটি ভূমিষ্ঠ হলে তার নাম রাখতে হবে মুহাম্মদ আমি কেমন করে বুঝবো আমি তো জানি না ও আমি না শোনো আমাদের এই ভগ্ন ঘর আমাদের রাত্রেতে সূর্যন্দ্রের আলো আদিনের সূর্যর আলো দেখা যায় আর শুধু তাই নয় আমাদের গায়ে ছিন্ন বস্ত্র পেটে ক্ষুধার জঠর জ্বালা এই ঘরে বিশ্ব নবী আসলে মানুষ কেমন করে বিশ্বাস করবে ক্রিটিসাইজ করবে এই জন্য আমি ঠিক বিশ্বাস করতে পারি না স্বপ্নের কথা এমন করে বিশ্বাস করা যায় না এমন করে বলতে লাগলে আমি না বললেন না আল্লাহ পাকের শান কুদরত আমার স্বামী পরে বিশ্বাস করে নিলেন একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ
ماشاء الله.